আমরা কি লাইভে আছি লাইভ কি দেখতে পাচ্ছ তোমরা লাইভ তোমরা দেখতে পাচ্ছ তাই না অলোকে অলোকে আছে অলোকে আছে তাই না আমার এখানে আমার ডেস্কটপে দেখাচ্ছে না কিন্তু আমি ফোন থেকে দেখতে পাচ্ছি সব ওকে আছে ওকে যাক আমি ভয় পেয়ে গেছি যে আজকেও ক্লাস কি আবার পিছানো লাগবে নাকি ক্লাস নিতে পারবো কিনা কারণ হচ্ছে আমার হাতে সময় নেই বেশি বুঝছো তোমাদের অ্যাজ আর্লি এজ পসিবল সিলেবাসটা শেষ করে দিতে পারলে আমি বাঁচি কারণ আমার আবার হচ্ছে আমি মানে পরে সময় পাবো না আচ্ছা আজকে আমরা পড়বো হচ্ছে অনুজীব হ্যাঁ ট্যাগ করো ট্যাগ করো ফ্রেন্ডে ট্যাগ করো মাত্র দুইশো আড়াইশো মানুষ হইলে হবে না এত ইন্টারেস্টিং ক্লাস হচ্ছে যে অল্প মানুষ নিয়ে করাবো না ফ্রেন্ডগুলো ট্যাক করো দুষ্টু বুষ্টু যা আছে ভালো ফ্রেন্ড দুষ্টু ফ্রেন্ড পসা ফ্রেন্ড লেদা ফ্রেন্ড গেদা ফ্রেন্ড যে ফ্রেন্ড আছে ট্যাগ করো ট্যাগ করে বলো যে হচ্ছে যে বন্ধু আয় বন্ধু আয় বন্ধু আয় বন্ধু বান্ধবদের ঠিক মতো পড়া লেখা করানো কিন্তু হচ্ছে তোমার একটা দায়িত্ব বুঝছো যে তোমার যে ভালো ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড ওই রে পড়ানো কিন্তু তোমার দায়িত্ব কারণ কিন্তু ফাঁকিবাজি দিতে চাবে তুমি যদি ওরা দাবরায় পড়াইতে পারো তাহলে তোমার ভালো কারণ কি একই জায়গায় যদি চান্স পাও একই জায়গায় যদি চান্স পাও একজন বলছে যে কেমিস্ট্রি পড়াইলে ভালোই তো ম্যাথ না পড়ে দেখ এক এক সাবজেক্টটা এক এক সমস্যা আমরা যে একটা ম্যাথের এমসিকিউ প্রজেক্ট প্রোজেক্ট লঞ্চ করেছি যেখানে বিশ দিনে তোমাকে ম্যাথের এমসিকিউ সব শিখিয়ে দেওয়া হবে কারণ এইচএসিতে ম্যাথ এমসিকিউ তো সবচেয়ে বেশি পোলাবান খারাপ করে আমার নিজেরা মনে আছে আমাদের সিক্সে থাকতে প্রথম মানে সৃজনশীল আসছিল ওইখানে ম্যাথের এমসিকিউতে মনে হয় তিরিশের না চল্লিশ হয়েছিল আমি কত পাইছি মনে হয় একদম সর্বনিম্ন নাম্বার কোনো মতে পাশ পাইছি আমার এক ফ্রেন্ড ছিল আস ফ্রেন্ড ছিল সে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে এবার মানে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছিল আমাদের সময় ও হচ্ছে ফেল করছিল ওই ম্যাথের এমসি কিউতে মানে হচ্ছে যে এবং কি কান্নাকাটি ছেলে সবসময় ক সেকশনে ম্যাথের এমসি কিউটা খুবই মানুষের সমস্যা আছে ম্যাথের আমরা একটা প্রজেক্ট লঞ্চ করেছি কেমিস্ট্রিরও আমাদের একটা প্রজেক্ট আসতে পারে দেখি বায়োলজিটা তো তোমরা যথেষ্ট ভালো রিসপন্স করছো ম্যাথের রিসপন্সটা কেমন সেটা যদি দেখি ম্যাথের আপ টু দ্য মার্ক রিসপন্স আছে আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট সবচেয়ে স্ট্রং এখন কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টের সাথে আমি কথা বলবো দেন তোমাদের কেমিস্ট্রি একটা প্রজেক্ট আমি যদি দেখি পসিবল হয় ওরা যদি রাজি হয় দেন আমি কেমিস্ট্রি একটা এরকম প্রজেক্ট লঞ্চ করে দিব তোমাদের কোনো সমস্যা নাই আচ্ছা আসো তাহলে হচ্ছে যে সাউন্ড নাই বলতেছে যে একজন বলতেছে সাউন্ড আছে না অনুজীব অধ্যায়কে আজকে শেষ করবে না অনুজীব কি হচ্ছে যে অনুজীব রে তুমি কি ভাবছো ভাই অনুজীব কি মানে দেখতে ছোট বাট কাজে বড় যে মানে ছোট মরিচে ঝাল বেশি এরকম সে কাহিনী আমার কথা শোনা যাচ্ছে ভাই বায়োলজি ক্লাস করার আগে তারপর ওই ফিজিক্স হইলে ভালোই তো ম্যাথ ভালোই তো কেমিস্ট্রি এলে ভালোই তো হবে আগে বায়োলজি ভালো করে ফরো কারণ বায়োলজি ভালো করে ফললে তারপর বাকিগুলো ভালো যেন হয় সেটা যেন আমি চিন্তা করবো সেটা নিয়ে আমি ভাববো আমি বলবো যে আমার ফলাফল যেন সেটাও ফারে সে ব্যবস্থা করবো ঠিক আছে তাহলে আমরা আগে বায়োলজিটা ভালো করে পড়ি ওকে আচ্ছা তাহলে দেখো আমাদের যে অনুজীব রয়েছে অনুজীব হচ্ছে আমরা পড়ব অনুজীব জিনিসটা কি অনুজীব ইংরেজি কি অনুজীব ইংরেজি হচ্ছে আমাদের মাইক্রো অর্গানিজম বা মাইক্রোব বলা হয় যেই জীবকে দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হবে তাকে অনুজীব বলা হয় তাহলে অনুজীব বা আমরা ইংরেজিতে কি বলি অনুজীবের ইংরেজি হচ্ছে অনুজীব তাহলে আমরা কি পড়ব আজকে আমরা পড়ব হচ্ছে আজকে অনুজীব আজকে পড়ব কি আমরা আজকে পড়ব হচ্ছে আমরা অনুজীব অনুজীব বা ইংরেজিতে কি বলি আমরা এটাকে বলি হচ্ছে মাইক্রোব মাইক্রোব বা এটাকে কি বলা হয় মাইক্রো অর্গানিজম কি বলা হয় মাইক্রো অর্গানিজম মাইক্রো অর্গানিজম তাহলে হচ্ছে খেয়াল করে দেখো আমাদের হচ্ছে অনুজীব বাইটাকে বলি হচ্ছে মাইক্রোব বাইটাকে কি বলি আমরা এটাকে বলি হচ্ছে মাইক্রো অর্গানিজম মাইক্রো অর্গানিজম অনুজীব বা মাইক্রোব এটাকে কি বলা যায় মাইক্রো অর্গানিজম বলা হয় তাহলে যে সকল জীবকে খালি চোখে দেখা যায় না দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্রের বা মাইক্রোস্কোপের প্রয়োজন হয় তাদেরকে আমরা অনুজীব বা মাইক্রোব বা মাইক্রো অর্গানিজম বলি তাহলে হচ্ছে যাদেরকে খালি চোখে দেখা যায় না দেখতে কি দরকার মাইক্রোস্কোপ দরকার যাদেরকে হচ্ছে আমরা খালি খালি চোখে চোখে দেখতে না। দেখা যায় না খালি চোখে দেখা যায় না যাদেরকে খালি চোখে দেখা যায় না আমাদের হচ্ছে দেখতে মাইক্রোস্কোপ প্রয়োজন দেখতে মাইক্রোস্কোপ প্রয়োজন দেখতে মাইক্রোস্কোপ প্রয়োজন দেখতে মাইক্রোস্কোপ প্রয়োজন হয় যাদেরকে খালি চোখে দেখা যায় না দেখতে মাইক্রোস্কোপ প্রয়োজন তাদেরকে আমরা কি বলি তাদেরকে আমরা বলি হচ্ছে অনুজীব তাদেরকে আমরা কি বলি তাদেরকে আমরা বলি হচ্ছে অনুজীব তাদেরকে আমরা বলি অনুজীব বা ইংরেজিতে এটাকে বলা হয় মাইক্রোব বলা হয় ঠিক আছে এই অনুজীব বা মাইক্রোবের উদাহরণ কি কি আছে কারা কারা অনুজীব আছে অনুজীবের উদাহরণের মধ্যে হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া আসে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া তারপর আসে হচ্ছে আমাদের মাইক্রোপ্লাজমা মাইক্রোপ্লাজমা এটা ব্যাকটেরিয়ারই চাষ যার মধ্যে কোষ প্রাচীর নাই আরেকটা হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিস অ্যাক্টিনো মাই সিটিস মাই সিটিস অ্যাক্টিনোমাইসিটিস এই তিনটা আমাদের হচ্ছে আবুল হাসান স্যারের বই অনুযায়ী অনুজীব কিন্তু অন্যান্য বই অনুযায়ী ভাইরাসকেও অনুজীব বলছে আবুল হাসান স্যারের বইয়ে ভাইরাসকে অনুজীব বলে নাই বাট ভাইরাসকেও কিন্তু বেশিরভাগ বইগুলোর মধ্যে অনুজীব বলা আছে কারণ ভাইরাস হচ্ছে জীব না জ্বর এটা নিয়ে একটা ডিবেট আছে যে ভাইরাস জীব নাকি ভাইরাস জ্বর ভাইরাস জীব নাকি ভাইরাস জ্বর এটা নিয়ে ডিবেট থাকার কারণে বেশিরভাগ বই হচ্ছে ভাইরাসকে অনুজীব বলে নাই বাট ভাইরাস জীব জ্বর দুইটা হিসেবে কাজ করতে পারে বা ভাইরাসকে বলা হয় জীব জ্বরের মাঝে সেতু বন্ধন সেজন্য আমরা অনুজীবের উদাহরণের ভাইরাসকেও রাখতে চাই এখন আসো আমরা ভাইরাস দিয়ে শুরু করবো এবং এই অনুজীব চ্যাপ্টারে সবচেয়ে বড় সবচেয়ে ভাস্ট সবচেয়ে ইন্টারেস্টিং সবচেয়ে হচ্ছে অনেকের কাছে বোরিং লাগতে পারে সেটা হচ্ছে ভাইরাস কিন্তু ভাইরাসটা হচ্ছে আমাদের এই দুনিয়ায় আজকে আমি তোমার সামনে দাঁড়ায় আছি ভাইরাসের কারণে ভাইরাস ভাইরাসের কারণে আমি আজকে তোমার সামনে দাঁড়ায় আছি তাই না এই ভাইরাসটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ যার অর্থ কি ভাইরাস অর্থ হচ্ছে বিষ ভাইরাস অর্থ কি ভাইরাস অর্থ হচ্ছে বিষ ভাইরাস অর্থ হচ্ছে বিষ আমাদের করোনা ভাইরাস এসেছিল 2019 সালে সেই 19 সালে করোনা ভাইরাস আসার কারণেই অনলাইন এডুকেশন বলি কিছু একটা বাংলাদেশে এত দ্রুত আসছে নালে এত দ্রুত আসতো না তাই না সো এবং অনলাইন এডুকেশনের কারণে এই যে তিরিশ দিনে বায়োলজি শেষ করার স্বপ্ন দেখতে পারো না সারা বছর বায়োলজি পড়ে হচ্ছে বায়োলজি শেষ হয় না এখন দেখো যে ভাইরাস অর্থ কি ভাইরাস অর্থ হচ্ছে আমাদের বিষ ভাইরাস অর্থ বিষ আচ্ছা ভাইরাস কি অনুজীব কি নয় কি না ভাইরাসকে অনুজীবে রাখা যায় অনেকগুলা বই আছে বাজারে যেখানে ভাইরাসকে অনুজীবের মধ্যে রেখেছে বাট হচ্ছে আমাদের এই আবুল হাসান স্যারের বই শুধুমাত্র ভাইরাসকে অনুজীবের মধ্যে রাখে নাই আমাদের মাজিদ ভাই ম্যাডামের বইয়ে তারপর হচ্ছে যে আজিবুর স্যারের বইয়ে অনেকগুলা বইয়ের মধ্যে হচ্ছে ভাইরাসকে অনুজীব হিসেবে রাখছে সো ভাইরাসকে অনুজীব হিসাবে চাইলে রাখা যায় আবার তুমি বলতে পারো বাদও দিতে পারো কারণ ভাইরাস জীব না জোর এটা একটা ডিবেটেবল বিষয় ঠিক তুমি ভাইরাস অনুজীব কি অনুজীব না এটাও একটা ডিবেটেবল বিষয় যে ভাইরাসকে কি আমরা অনুজীব বলবো নাকি অনুজীব বলবো না অনেক মানুষ বলে ভাইরাস অনুজীব না এটার পক্ষে যুক্তি আছে আবার ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য যেহেতু আছে সো একে অনুজীব বলা যায় সো এটা একটা স্টার মার্ক দিয়ে রাখো যে এটা উদাহরণে থাকতেও পারে নাও থাকতে পারে পরীক্ষায় যদি এমন প্রশ্ন আসে নিচের গন্ড অনুজীব না এবং ব্যাকটেরিয়া মাইকোপ্লাজমা তারপর হচ্ছে আমাদের এই ব্যাকটেরিয়া মাইকোপ্লাজমা তারপর হচ্ছে তোমার ব্যাকটেরিয়া মাইক্রোপ্লাজমা মাইক্রো না তিনটা দেওয়া আছে ধরো একটা পরীক্ষার মধ্যে দেওয়া আছে হচ্ছে যে ব্যাকটেরিয়া মাইকোপ্লাজমা অ্যাক্টিনোমাইসিটিস ভাইরাস চারটা দেওয়া বলছে নিচের কোনটা অনুজীব না তাহলে কিন্তু উত্তর হিসাবে ভাইরাস হতে পারে ভাইরাসটা অনুজীব কি অনুজীব না এটা বিতর্কিত এটা বিতর্কিত এটা বিতর্কিত বিষয় যে ভাইরাস অনুজীব এখন ভাইরাসটা একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে বিষ এই ভাইরাস হচ্ছে অতি আনুবীক্ষণিক ভাইরাস হচ্ছে ভাইরাস হলো ভাইরাস হলো অতি আনুবীক্ষণিক ভাইরাস হলো অতি আনুবীক্ষণিক শুধু আনুবীক্ষণিক না ভাইরাস হচ্ছে অতি আনুবিক্ষণিক অতি আনুবিক্ষণিক অতি আনুবিক্ষণিক প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত প্রোটিন অ্যান্ড নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত অতি আনুবিক্ষণিক প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত প্রোটিন ও কী দ্বারা গঠিত প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত অতি আনুবিক্ষণিক প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত অতি আনুবিক্ষণিক প্রোটিন ও অতি আনুবিক্ষণিক নাম্বার ওয়ান ভাইরাস অতি আনুবিক্ষণিক দুই নাম্বার প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দ্বারা ভাইরাস গঠিত তারপর হচ্ছে ভাইরাস হচ্ছে যে জীবদেহে সক্রিয় দেহে জীব দেহে সক্রিয় আমার বডিতে যদি ভাইরাস ঢোকে তাহলে ভাইরাসটা খুবই সক্রিয় জীব সক্রিয় আর জীব বাইরে কি জীবদেহের বাইরে হচ্ছে নিষ্ক্রিয় জীবদেহের বাইরে হচ্ছে নিষ্ক্রিয় জীব দেহের বাইরে হচ্ছে নিষ্ক্রিয় জীবদেহের বাইরে নিষ্ক্রিয় তাহলে জীবদেহের সক্রিয় জীবদেহের বাইরে কেমন জীবদেহের বাইরে হচ্ছে নিষ্ক্রিয় তাহলে জীবদেহে সক্রিয় আর জীবদেহের বাইরে কেমন জীবদেহের বাইরে হচ্ছে এরা আমাদের একদমই হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে নিষ্ক্রিয় হান্ড্রেড হচ্ছে নিষ্ক্রিয় এরা হচ্ছে বাধ্যতামূলক পরজীবী এরা কি বাধ্যতামূলক পরজীবী এদের বেঁচে থাকার জন্য অন্যের হেল্প লাগবেই এরা হচ্ছে বাধ্যতামূলক পরজীবী বাধ্যতামূলক পরজীবী এবং এই যে এরা জীবদেহের ভেতরে সক্রিয় হয় বাধ্যতামূলক পরজীবী বাধ্যতামূলক পরজীবী আর পরজীবী বাধ্যতামূলক পরজীবী ইংরেজিতে বলা হয় অব্লিগেটরি প্যারাসাইট অব্লিগেটরি প্যারাসাইট অব্লিগেটরি প্যারাসাইট কারণ জীবদেহের বাইরেই শুধুমাত্র তারা সক্রিয় থাকতে পারে জীবদেহের ভেতরেই শুধু তারা সক্রিয় থাকতে পারে জীবদেহের বাইরে তো তারা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে সো জীবন ধারণের জন্য তার জীবদেহ লাগবেই মাস্ট হান্ড্রেড পার্সেন্ট জীবদেহ ছাড়া সে বাঁচতে পারবে না সো দ্যাটস হচ্ছে জীবদেহের ভেতরেই সক্রিয় আর বাইরে সে নিষ্ক্রিয় সক্রিয় হয়ে কিন্তু তারা হচ্ছে উদয় বয়ে থাকে না সক্রিয় হয়ে তারা রোগ সৃষ্টি করে সক্রিয় হয়ে তারা কি করে সক্রিয় হয়ে তারা রোগ সৃষ্টি করে ঠিক আছে তাহলে ভাইরাস অর্থ হচ্ছে বিষ ভাইরাস অতি আনুবেক্ষণিক প্রোটিন নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত জীবদের ভেতর সক্রিয় রোগ সৃষ্টি করে জীবদের বাইরে নিষ্ক্রিয় এবং হচ্ছে যে আমাদের বাধ্যতামূলক পরজীবী বা অব্লিগেটরি প্যারাসাইট হিসেবে ভাইরাস কাজ করে বাধ্যতামূলক পরজীবী বা অব্লিগেটরি প্যারাসাইট হিসেবে কাজ করে আমার সাথে একটু বলো আমার সাথে একটু বলো কারণ আমার সাথে বললে ভাইরাস মনে থাকবে না এলে ভাইরাস ভুলে যাবা এখন আসো নেক্সট যে আমাদের কথা আছে নেক্সট যে কথা আছে ভাইরাসের আবিষ্কার ভাইরাসের আবিষ্কার ভাইরাসের আবিষ্কার এখানে দুইটা কথা আছে ভাইরাসের আবিষ্কার ভাইরাসের আবিষ্কার প্রথম ভাইরাস গঠিত রোগ প্রথম ভাইরাস গঠিত রোগ যে প্রথম ভাইরাস গঠিত কোন রোগ দুনিয়ায় পাওয়া যায় বিজ্ঞানী এডওয়ার্ড জেনার প্রথম ভাইরাস গঠিত রোগের কথা বলেন হচ্ছে প্রথম ভাইরাস গঠিত রোগ প্রথম ভাইরাস গঠিত রোগ প্রথম ভাইরাস ঘটিত প্রথম ভাইরাস গঠিত রোগ হচ্ছে আমাদের কি প্রথম ভাইরাস গঠিত রোগ হচ্ছে তে বসন্ত 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 বেসিক্যালি গুটি বসন্ত গুটি বসন্ত প্রথম ভাইরাস ঘটিত রোগ হচ্ছে গুটি বসন্ত এবং এর আবিষ্কার করেছে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার গুটি বসন্ত বা ইংরেজিতে যেটাকে বলি স্মল পক্স এটার কারণে লক্ষ লক্ষ কোটি মানুষ হচ্ছে দুনিয়াতে মারা গেছে গুটি বসন্ত বা এটাকে কি বলা হয় স্মল পক্স রাবিশকরক কে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার এডওয়ার্ড জেনার এডওয়ার্ড জেনার হচ্ছে আমাদের এখানে কিছু নাম আছে একটু মনে রাখতে হবে ভাইয়া যেভাবে পড়ায় দিব সেভাবে মনে রাখবা প্রথম ভাইরাস গঠিত রোগ হচ্ছে গুটি বসন্ত বা স্মল পক্স কে আবিষ্কার করছে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার আবিষ্কার করছে এডওয়ার্ড জেনার আবিষ্কার করছে আর হচ্ছে প্রথম ভাইরাস আবিষ্কার প্রথম ভাইরাস গঠিত রোগ হচ্ছে গুটি বসন্ত কিন্তু তখনও কিন্তু ভাইরাস আবিষ্কার হয় নাই ভাইরাসকে আলাদা করতে পারেনি ভাইরাসকে পৃথক করতে পারেনি প্রথম আবিষ্কৃত ভাইরাস প্রথম আবিষ্কৃত ভাইরাস প্রথম আবিষ্কৃত ভাইরাস প্রথম আবিষ্কৃত প্রথম আবিষ্কৃত ভাইরাস প্রথম আবিষ্কৃত ভাইরাস প্রথম আবিষ্কৃত ভাইরাস কোনটা প্রথম আবিষ্কৃত ভাইরাস কোনটা প্রথম কোন ভাইরাসটা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি টোবাকো মোজাইক ভাইরাস টোবাকো মোজাইক ভাইরাস এটা দুনিয়াতে প্রথম আবিষ্কৃত ভাইরাস যেই ভাইরাসটাকে প্রথম আলাদা করা গেছে পৃথক করা গেছে প্রথম এটাকে ধরা গেছে ছোঁয়া গেছে বিজ্ঞানীরা রিসার্চ করতে পারছে আর প্রথম আবিষ্কৃত রোগ ভাইরাস গঠিত রোগ গুটি বসন্ত এডওয়ার্ড জেনার আবিষ্কার করছে জেনার সাহেব বলছে যে এই রোগটা মনে এমন কোনো কিছু দিয়ে যেটা কোনো ব্যাকটেরিয়া না হয়তো এর চেয়ে ক্ষুদ্র বাট ভাইরাস নামটা কিন্তু ততদিনে আসে নাই কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা বললো ও গুটি বসন্ত হয়েছিল এটা তো অনেক আগে হয়েছিল এটা একটা ভাইরাস গণিত রোগ ছিল কিন্তু প্রথম আবিষ্কৃত ভাইরাস হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস বা তামাকের মোজাইক ভাইরাস এখন তামাকের মোজাইক ভাইরাসের আবিষ্কারের ক্ষেত্রে তিনজন বিজ্ঞানীর কথা আছে এটা আমরা মনে রাখবো ম আ স এই তিনটা কথা দিয়ে আমরা মনে রাখবো ম আ ম তিনটা ওয়ার্ড দিয়ে আমি মনে রাখবো তো ম হচ্ছে আমাদের ম দিয়ে হচ্ছে রোগ আ দিয়ে হচ্ছে আমাদের ফিল্টার স্ব দিয়ে হচ্ছে পৃথক ম দিয়ে হচ্ছে আমাদের হচ্ছে রোগ আ দিয়ে হচ্ছে ফিল্টার স্ব দিয়ে হচ্ছে পৃথক ম আ রোগ ফিল্টার পৃথক ম আস রোগ ফিল্টার পৃথক আমাদের কি হয়েছে এখানে বিজ্ঞানী মায়ার অ্যাডলফ মায়ার অ্যাডলফ মায়ার অ্যাডলফ মায়ার হচ্ছে আমাদের কি করছে অ্যাডলফ মায়ার হচ্ছে তামাকের উপর ছোপ দাগকে তামাকের উপর ছোপ দাগকে তামাকের উপর আমাদের ছোপ ছোপ দাগ তামাকের উপর হচ্ছে ছোপ ছোপ দাগ তামাকের উপর কি দেখা যায় ছোপ ছোপ দাগকে তামাকের মোজাইক রোগ বলে তামাকের উপর ছোপ ছোপ দাগকে তিনি বলে যে এটা তো একটা রোগ এটা তামাকের মোজাইক রোগ তামাকের মোজাইক রোগ এবং এই রোগটোক কোথায় তামাকের পাতার মধ্যে বেসি কিন্তু তাহলে তামাকের মোজাইক রোগ এই কথাটা সর্বপ্রথম কে বলেছেন তামাকের মোজাইক রোগ এই কথাটা সর্বপ্রথম বলছে বিজ্ঞানী আইডল মায়ার কি ফিল্টার করার চেষ্টা করছে আইবোনোভোস কি ব্যাকটেরিয়া দুঃখ ফিল্টার দ্বারা ফিল্টার করার চেষ্টা করছে কিন্তু ফিল্টার করতে পারে নাই তামাকের মোজাইক রোগটাকে সে ব্যাকটেরিয়া দুঃখ ফিল্টার দ্বারা পৃথক করার চেষ্টা করছে বাট পারে নাই তো আমাদের ফিল্টার কথাটা দিয়ে কি মনে রাখবো বিজ্ঞানী আইবোনোভোস কি ভাস্কি আই ভনোভস্কি আই ভনোভস্কি হচ্ছে কি করছে আইভনোভস্কি হচ্ছে এই তামাকের মোজাইক রোগকে তামাকের মোজাইক রোগকে তামাকের মোজাইক রোগ তামাকের মোজাইক যে রোগটা আছে তামাকের মোজাইক রোগকে ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দ্বারা পৃথক করার চেষ্টা করছে যে ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে রোধক ফিল্টার দিয়ে রোধক ফিল্টার দিয়ে রোধক ফিল্টার দিয়ে পৃথক করার চেষ্টা করেছে রোধক ফিল্টার দিয়ে পৃথক করতে চেয়েছে পৃথক করতে চেয়েছে রোধক ফিল্টার দিয়ে পৃথক করতে চেয়েছে ফিল্টার দিয়ে কি করতে চাইছে পৃথক করতে চাইছে যে জিনিসটাকে আমি আলাদা করি কিন্তু হচ্ছে ব্যর্থ হয়েছে পৃথক করতে চেয়েছে কিন্তু ব্যর্থ হয়েছে তখন সে বললো ওরে মা রে মা ব্যাকটেরিয়া দুধ ফিল্টার দ্বারা পৃথক করা গেল না তাইলে তো এটা মনে হয় ব্যাকটেরিয়া থেকেও ক্ষুদ্র তাহলে পৃথক করতে চেয়েছেন কিন্তু কি হয় ব্যর্থ হয় কিন্তু ব্যর্থ হয় তখন তিনি বলেন যে এটি ব্যাকটেরিয়া থেকেও ক্ষুদ্র এবং এটি হয়তো ভাইরাস এবং তিনি হচ্ছে ব্যর্থ হয় তিনি ব্যর্থ হয় ব্যর্থ হয়ে বলেন যে এটি ব্যাকটেরিয়া থেকে ক্ষুদ্র এটা ব্যাকটেরিয়া থেকে ক্ষুদ্র এটা ব্যাকটেরিয়া থেকে ক্ষুদ্র এটা ব্যাকটেরিয়া থেকে ক্ষুদ্র ব্যাকটেরিয়া থেকে ক্ষুদ্র অতএব এটি ভাইরাস অতএব এটি হচ্ছে ভাইরাস এই কারণে হচ্ছে আইভনোভস্কিকে ভাইরাসের আবিষ্কারক বলা হয় বিজ্ঞানে আইভনিকে কি বলা হয় ভাইরাসের আবিষ্কারক আবিষ্কারককে ভাইরাসের আবিষ্কারক ভাইরাসের আবিষ্কারক বা টিএমবি টোবাকো মোজাইক ভাইরাসের আবিষ্কারক হচ্ছে আমাদের এই আইভানোভস্কি তাকে কিন্তু ভাইরাসের আবিষ্কারক বলা হয় আবিষ্কারককে আইভনোভস্কি আইভানোভস্কি আইভানোভস্কি ঠিক আছে এখন পৃথক করেন কে এখন উনি কিন্তু এখনো আলাদা করতে পারেনি ভাইরাসকে ধরতে পারেনি ছুঁতে পারেনি একটা পরীক্ষা করছে ব্যর্থ হয়েছে ব্যর্থ হইলে আমরা কি করি কান্নাকাটি শুরু করে দিই ও কি চালাক দেখছো ব্যর্থ হয়ে কান্নাকাটি শুরু করে না বলছে কি ব্যর্থ হইছি তার মানে ওর সমস্যা মানে দোষ দিয়ে দিছে যে ও ছোট তাই হচ্ছে যে ব্যর্থ তারপর দেখো কি বোঝায় যে আমাদের হচ্ছে ভাইরাসকে পৃথক করে সর্বপ্রথম স্ট্যানলি কি করে ভাইরাসকে পৃথক করে স্ট্যানলি হচ্ছে আমাদের সর্বপ্রথম ভাইরাসকে পৃথক করে ভাইরাসকে আমাদের পৃথক বা এই স্ট্যানলি বিজ্ঞানী স্ট্যানলি বিজ্ঞানী স্ট্যানলি হচ্ছে স্ট্যানলি ভাইরাসকে 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 পৃথক করেন ভাই পৃথক করেন তো প্রথম ভাইরাসকে পৃথক করেন কে পৃথক করেন হচ্ছে বিজ্ঞানী স্ট্যানলি এইজন্য স্ট্যানলিকে ভাইরোলজি জনক বলা হয় ভাইরোলজি জনক ভাইরোলজি যে ভাইরাস বিদ্যা ভাইরাস নিয়ে জানার যে করব আমি ভাইরোলজি জনক ভাইরোলজি জনক লজি লজি মানে যে কোনো বিষয়ে বিদ্যা ভাইরোলজি মানে ভাই ভাইরাস বিষয় বিদ্যা তো ভাইরোলজির জনক হচ্ছে কে আমাদের বায়োলজি জনক হচ্ছে আমাদের স্ট্যানলি ভাইরোলজি জনক কে ভাইরোলজি জনক হচ্ছে স্ট্যান লি ওকে তাই দেখো এখানে আবিষ্কার রিলেটেড কিছু কথাবার্তা আছে গুলো একটু জানতে হবে প্রথম কথা প্রথম আবিষ্কৃত প্রথম কোন ভাইরাস গঠিত রোগটা দুনিয়া পাওয়া যায় গুটি বসন্ত ও স্মল পক্স কে আবিষ্কার করছে এডওয়ার্ড জেনার প্রথম আবিষ্কৃত ভাইরাস টিএমবি বা টোবাকো মোজাইক ভাইরাস সো ভাইরাস এতই জটিল জিনিস সেটা একজন আবিষ্কার করতে পারেনি তিনজনের নাম আছে এখানে আবিষ্কারের পেছনে নাম মনে রাখবো ম আ স রোগ ফিল্টার পৃথক

نيه প্রথম ভাইরাস रिलेटेड যে কনসেপ্টে সেই কনসেপ্টটাকে সামনে আসে কিন্তু তিনি কিন্তু পৃথক করতে পারে নাই তিনি পৃথক করতে পারে নাই না পাইরাশি একটা হচ্ছে কথা বলে দিছে পৃথক করছে কে সর্বপ্রথম পৃথক করছে সর্বপ্রথম স্ট্যানলি পৃথক করছে সর্বপ্রথম কি স্ট্যানলি স্ট্যানলি এখন দেখো যে আমাদের এই যে ভাইরাস আছে এই যে ভাইরাস আছে আমাদের হচ্ছে ভাইরাসের রাসায়নিক প্রকৃতি ভাইরাসের রাসায়নিক প্রকৃতি যে ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করছে কে যে ভাইরাসের চারপাশে হচ্ছে আমাদের প্রোটিন আর হচ্ছে ভেতরে নিউক্লিকাসের প্রকৃতি বর্ণনা করেন ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন কে? আমাদের পিরি ও 바ডেনের নামগুলি একটু শুনে রাখো মাঝে মাঝে পরীক্ষায় দিবে। পিরি ও 바ডেন হচ্ছে প্রথম ভাইরাসের রাসায়নিক প্রকৃতি হচ্ছে আমাদের বর্ণনা করেন। ভাইরাসের রাসায়নিক প্রকৃতি প্রথম বর্ণনা করেন কে? ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন হচ্ছে বিজ্ঞানী পিরি ও 바ডেন। ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন কে? বিজ্ঞানী পিরি আর 바ডেন ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন কে? ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন হচ্ছে বিজ্ঞানী পিরি আর 바ডেন হচ্ছে রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন। খেয়াল করে দেখো আমাদের হচ্ছে ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন কে? বিজ্ঞানী ইয়ার বাড়েন ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন সেকেন্ড যে কথাটা আমরা এর পরে যে কথাটা আমরা পাচ্ছি নেক্সট যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে এইচআইভি ভাইরাসটা দুনিয়াতে খুব প্রকট আকারে ছড়াইছে এবং এই এইচআইভি ছড়ায় কেন অনিরাপদ যৌন মিলনের মাধ্যমে মানে খারাপ কাজ করে মানুষ তখন এইচআইভি হয় তো এই জন্য তখন হচ্ছে দুনিয়া ব্যাপী হইলো যারা গেলো 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 মানুষের চরিত্র গেল জীবন গেল এইচআইভি হয়তো সে মরেই গেল সো এইচআইভি আসার পর দুনিয়ায় গেল গেলো 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 একটা রব আসছে তো সেটা দিয়ে আমি মনে রাখি যে এইচ আবিষ্কার হচ্ছে বিজ্ঞানী গেল এইচ আইভির আবিষ্কারক কে এইচ আইভির আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী গেল এইচ আইভির আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী গেল বিজ্ঞানী গেল আচ্ছা এখন ভাইরাস পাওয়া গেছে যে এটা ভাইরাস এটা আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে কি ভাইরাস এটা এটা আমি বুঝতে পারছি যে ভাইরাস এখন হচ্ছে ভাইরাস নিয়ে অনেক যুদ্ধ শুরু বলতে কি ভাইরাসকে আলাদা করছে যে ভাইরাসটা এটা একটা ভাইরাস এটাকে একটা টেস্ট টিউবের মধ্যে ধরে আনছে এটাকেই বলা হয় পৃথক করা তো ভাইরাসের আমাদের যদি আয়তন দেখি আমরা ভাইরাসের আয়তন হচ্ছে যে আমাদের অতি আনুবীক্ষণিক হয় এরা হচ্ছে বেসিক্যালি আট থেকে তিনশো ন্যানোমিটার বারো থেকে তিনশো ন্যানোমিটার সাইজ হয় ভাইরাসের আকৃতি ভাইরাসের আকৃতি ভাইরাসের আকৃতি ভাইরাসের আকৃতি ভাইরাসের আকৃতি কত হয় ভাইরাসের আকৃতি হয় হচ্ছে আমাদের বারো থেকে তিনশো ন্যানোমিটার বারো থেকে তিনশো ন্যানোমিটার বারো থেকে তিনশো ন্যানোমিটার যেটা আমাদের জানতে হবে সবচেয়ে ক্ষুদ্রাকৃতির ভাইরাস কোনটা সবচেয়ে ক্ষুদ্রাকৃতির ভাইরাস সবচেয়ে ক্ষুদ্রাকৃতির ভাইরাস সবচেয়ে ক্ষুদ্রাকৃতির ভাইরাস এটা হচ্ছে আমাদের গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ভাইরাস সবচেয়ে ক্ষুদ্রাকৃতির ভাইরাস হচ্ছে গবাদি পশুর গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ভাইরাস গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ভাইরাস এটা গবাদি পশুর ফুট মানে পা এবং মুখে হয় মাউথ ভাইরাস গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ভাইরাস সবচেয়ে আমাদের ক্ষুদ্র ভাইরাস কোনটা আমাদের গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ভাইরাস হচ্ছে সবচেয়ে আমাদের ক্ষুদ্র ভাইরাস আর সবচেয়ে বড় ভাইরাস হচ্ছে আমাদের ভ্যারিওলা ভাইরাস সবচেয়ে বড় ভাইরাস ভ্যারিওলা ভাইরাস কিন্তু আমরা এটা মনে রাখলে আমাদের হয়ে যাবে সবচেয়ে ক্ষুদ্র ভাইরাস কোনটা গবাদি পশু ফুট অ্যান্ড মাউথ ভাইরাস তোমাদের বইয়ে আরো কিছু ভাইরাসের কথা বলা আছে যেমন এই আমাদের হচ্ছে এটা আট থেকে বারো নেনমিটার ভ্যাকসিন এবং ভ্যারিওলা ভাইরাস এরা হচ্ছে আমাদের দুইশো আশি ন্যানোমিটার পলিও ভাইরাস বারো ন্যানোমিটার এটা আট থেকে বারো ন্যানোমিটার হয় আমাদের গর্বাদি বসুন ফুট অ্যান্ড মাউথ ভাইরাস এটা কত হয় আট থেকে বারো ন্যানোমিটার আট থেকে বারো ন্যানোমিটার এটা সবচেয়ে ক্ষুদ্র আকৃতির ভাইরাস তারপর হচ্ছে আমাদের পলিও ভাইরাসের আকৃতি কত পলিও ভাইরাস এটার কারণে আগে হচ্ছে যে অনেক হাজার হাজার মানুষ মারা গেছে এখনও কিছু পলিও রোগী দেখবো অনলাইনে মুখ টুক বাঁকা করে উম উম এরকম করে ছবি তোলে এটা কিন্তু সব পলিও রোগী ঠিক আছে সো পলিও ভাইরাস মানে পলিও রোগী না পলিও রোগী হইতে চায় আসলে পলিও ভাইরাস হচ্ছে আমাদের কত ন্যানোমিটার বারো ন্যানোমিটার আর আরেকটা কথা আছে ভ্যাকসিনিয়া ও ভ্যারিওলা ভ্যাকসিনিয়া 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 ও ভ্যারিওলা এই ভাইরাসটা হচ্ছে দুশো আশি থেকে তিনশো ন্যানোমিটার ভ্যারিওলা দুশো আশি থেকে তিনশো ন্যানোমিটার দুশো আশি থেকে তিনশো ন্যানোমিটার সো এই কয়টা কথা একটু মনে রাখতে পারো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে সবচেয়ে ক্ষুদ্রাকৃতির ভাইরাস কোনটা এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এখান থেকে গবাদি পশু ফুট অ্যান্ড মাউথ ভাইরাস এটা পরীক্ষায় বারবার আসে এখন ভাইরাস আবিষ্কারের পর ভাইরাস জীব না জ্বর এটা নিয়ে মারামারি লেগে গেছে যে ভাইরাসের মধ্যে কিছু জড় বৈশিষ্ট্য পাওয়া যায় কিছু জীবীয় বৈশিষ্ট্য পাওয়া যায় ভাইরাস জীব নাকি ভাইরাস জ্বর এটা একটা হচ্ছে যে আমাদের ডিবেট ভাইরাসের হচ্ছে আমাদের জড় বৈশিষ্ট্য আছে ভাইরাসের জড় বৈশিষ্ট্যগুলো সব না সূচক বৈশিষ্ট্য যে ভাইরাস খাওয়া দাওয়া করে না ভাইরাস আগু করে না ভাইরাস বিয়ে সাথী করে না ভাইরাস বাচ্চা তৈরি করে না ভাইরাস হচ্ছে ডানে যায় না ভাইরাস বামে যায় না সব নাবোধক বৈশিষ্ট্য হচ্ছে জড় বৈশিষ্ট্য তো জড় বৈশিষ্ট্যগুলো সবই হচ্ছে কোন ধরনের বৈশিষ্ট্য না বোধক বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ভাইরাসের আর হচ্ছে যে কিছু আছে জীবীয় বৈশিষ্ট্য তো জীবীয় বৈশিষ্ট্যের ক্ষেত্রে তো সে নড়াচড়া করবে সে তার ডিএন মধ্যে পরিবর্তন মিউটেশন আনতে পারবে যে আমরা করোনার সময় খালি কদিন পর শুনতাম আই হাই করোনা নতুন একটা ভ্যারিয়েন্ট আসছে এটা নাকি এটা থেকে এত গুণ্য হচ্ছে যে বেশি শক্তিশালী ও মাগো করোনা নাকি আরেকটা কি ই টু ডি টু ভ্যারিয়েন্ট আসছে এটা আরো শক্তিশালী তো আমাদের জীবীয় বৈশিষ্ট্যগুলো হচ্ছে ভাইরাসের পরিবর্তনগুলো বোঝায় এখন একজন বিজ্ঞানীরা জিগাইছে যে ভাই যে লোভ সাহেব লোভ সাহেবকে জিগাইছে যে ভাই এই ভাইরাস কি হচ্ছে আমাদের জ্বর না জীব ভাইরাস কি জ্বর না জীব ও হচ্ছে যে ঘুমাচ্ছিল ঘুমের মধ্যে কইস ভাইরাস জ্বরও না ভাইরাস জীবও না ভাইরাস ভাইরাসি এখন ধরো তুমি আমার জিগাইলো ভাইয়া বায়োলজি পড়ার সহজ না কঠিন আমি তো মনে করি ধর বায়োলজি সহজও না বায়োলজি কঠিনও না বায়োলজি বায়োলজি ঠিক আছে সো এটা একটা উক্তি হয়ে গেছে সো এই যে উক্তি দিল লোভ সাহেব লোভ সাহেবের এটা উক্তি হয়ে গেছে যে আমাদের কি যে ভাইরাস জীবনা ভাইরাস জরোনা ভাইরাস ভাইরাসি ভাইরাস জীবনা ভাইরাস জীবনা ভাইরাস জরনা ভাইরাস জীবনা ভাইরাস জরোনা ভাইরাস জীবনা ভাইরাস জরোনা ভাইরাস ভাইরাসি ভাইরাস হলো ভাইরাসি তো ভাই আমি তো জানি যে ভাইরাস তো ভাইরাসি তো এটা তো আবার আপনার বলার কি আছে যাক বলছে বিজ্ঞানী মানুষ তাকে হচ্ছে যে একটু গুরুত্ব দিছে যে ভাইরাস ভাইরাসি ঠিক আছে এখন আসো যে আমাদের হচ্ছে যে এই ভাইরাসের বৈশিষ্ট্যগুলা পড়ি ভাইরাসের বৈশিষ্ট্য আমি একটু বই থেকেই দেখাই কারণ এই অর্ধেক এত বড় চাইল্ড ক্লাসেও শেষ হবে না আমি যদি হচ্ছে সব লিখে লিখে পড়াই তো কিছু জিনিস বৈশিষ্ট্যগুলা একটু বই থেকে দেখাই দেখো ভাইরাসের জড় বৈশিষ্ট্যের মধ্যে নয়টা বৈশিষ্ট্য বইয়ের মধ্যে দেওয়া আছে তো ভাইরাসের জড় বৈশিষ্ট্যগুলা সব নাবোধক বৈশিষ্ট্য যারা নোট করতেছো লিখে দেখো ভাইরাসের জড় বৈশিষ্ট্য ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য গ্যাপ রেখে দাও ক্লাস শেষে লিখ এই জায়গাটা দেখো ভাইরাসের জড় বৈশিষ্ট্যের ক্ষেত্রে যদি আমরা বলি ভাইরাসের জড় বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর কথা হচ্ছে ভাইরাস অকোষীয় এই কি রাখবো যে বৈশিষ্ট্য না বৈশিষ্ট্য তাহলে ভাইরাস অকোষীয় মানে কোষীয় না ভাইরাসের মধ্যে কোনো সাইটোপ্লাজম কোষ জিল্লি কোষ প্রাচীর রাইবোজম মাইট্রোকন্ডিয়া নাই তার মানে ও অকোষীয় তাহলে ও যদি অকোষীয় হয় ওর মধ্যে যদি কোষী না থাকে তাহলে ওর মধ্যে আবার কোষীয় অঙ্গাণু করতে থাকবে কোষীয় অঙ্গাণু নেই প্রথম কথা এদের কোনো বিপাকীয় অ্যানজাইম নেই এদের কোনো কি নাই এদের নিজস্ব কোনো বিপাকীয় অ্যানজাইম নেই নিজস্ব কোনো বিপাকীয় এনজাইমই নাই যে নিজেরা খাবার দাবার পরিপাক করবে যে খাবার দাবার বিতে ডোকার পর ওইগুলা নিয়ে যে কাম কাজ করবো ওইরকম কোনো এনজাইমই তার মধ্যে নাই এরা খাবার গ্রহণই করে না এবং এদের কোনো পুষ্টিক্রিয়াই নেই মানে কি চিল রে ভাই ওরা খাওয়ানও লাগে না খাওন থেকে শক্তিও তৈরি করা লাগে না কিছুই করা লাগে না আচ্ছা ভেরি গুড এরা জীবকোষের সাহায্য ছাড়া স্বাধীনভাবে প্রজনন ক্ষমও না স্বাধীন মতো হচ্ছে যে সে নিজের মতো বিবাহসাদী করি বাচ্চা উৎপাদন করিবে সেটাও সে করিতে পারে না স্বাধীনভাবে প্রজনন না সাহায্য লাগে ফিল্টার দ্বারা তাকে ফিল্টারও করা যায় না মানে কি একটা সিচুয়েশন পাঁচ নম্বর পয়েন্টটা পরে পড়বো তারপর জীবকোষের বাইরে ভাইরাস রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয় তার মানে আমার বডির বাইরে জীবকোষের বাইরে ও সক্রিয়ও না নিষ্ক্রিয় ওর কোনো দৈহিক বৃদ্ধি নাই ছি। তারপর হচ্ছে ও পরিবেশের উদ্দীপনায় সারাও দেয় না ওই যদি ডাক দাও ভাইরাস আমার কাছে আসো ধরো এখানে একটা ভাইরাস বসে আছে দেখো করোনা ভাইরাসের সময় আমরা বারবার কি কইছি যে ভাই করোনা ভাইরাসের সময় এই টি স্পট চোখ নাক এই জায়গায় হাত দিবেন না হাত চু কোনো কিছু ধরে হাত দিবেন না কারণ আমার হাতের মধ্যে করোনা ভাইরাস আছে এন্ড করোনা ভাইরাস যদি আমি দেখি আয় আয় করোনা ভাইরাস ও কিন্তু উড়ে আসতে পারবে না ঠিক আছে ও কিন্তু উড়ে আসতে পারবে না পরে তুমি গুতা দাও গিয়া ও কিছুই করবে না উদ্দীপনার প্রতি এদের কোনো সারা নাই এরা হচ্ছে যে আমাদের উদ্দীপনার প্রতি কোনো সারা নাই তাই দেখো ওদের সব না 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 শোধ হবে না 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 সব সঠিক হবে না তো সব নাবোধক জিনিস যে এরা অকোষীয় কোষীয় না এদের কোনো কোষীয় অঙ্গাণু না এদের কোনো বিপাকীয় অ্যানজাইম নেই এরা খাবার খায় না এদের পুষ্টিক্রিয়া নাই স্বাধীনভাবে প্রজনন ক্ষম না ব্যাকটেরিয়া ফিল্টার দেওয়া ফিল্টার করা যায় না দেহের বাইরে হচ্ছে জীবকোষের বাইরে এরা হচ্ছে সক্রিয় না এদের কোনো দৈহিক বৃদ্ধি নেই এরা পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয় না সব খালি না 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 এখানে হ্যাঁ বোধক এখানে এখন সব কিছু নেগেটিভ থাকলে তো দুনিয়ায় সমস্যা এই জন্য বিজ্ঞানীরা কইছে কি একটু পজিটিভ বৈশিষ্ট্য দিয়ে দেয় জড় বৈশিষ্ট্যের মধ্যে মানে একটা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে ভাইরাস রাসায়নিকভাবে প্রোটিন ও নিউক্লিক সমাহার মাত্র ভাইরাস অ্যাসিড খার ও লবণ প্রতিরোধে সক্ষম ভাইরাসের মধ্যে তুমি এসসিএল ঢেলে দাও ভাইরাসের মধ্যে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড ঢেলে দাও খাবার লবণ ছিটাই দাও ভাইরাসের খুব বেশি সময় কিছু হয় না এবং অ্যান্টিবায়োটিক এদের কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না অ্যান্টিবায়োটিক অ্যান্টি মানে কি বিপরীত বায়ো মানে জীবন জীবনের বিরুদ্ধে ক্রিয়া করে অ্যান্টিবায়োটিক ওর তো জীবনই নেই জ্বর বৈশিষ্ট্য অ্যান্টিবায়োটিক কেমনি ক্রিয়া করবে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে অ্যান্টিবায়োটিক কিন্তু ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না এটা মনে রাখতে হবে যে অ্যান্টিবায়োটিক এদের দেহে কোনোর প্রতিক্রিয়া আমাদের করতে পারে না অ্যান্টিবায়োটিক এদের দেহে কোন প্রতিক্রিয়া করতে পারে না অ্যান্টিবায়োটিক এদের দেহে কোনোর প্রতিক্রিয়া করতে পারে না অ্যান্টিবায়োটিক এদের দেহে কোনো প্রতিক্রিয়া করতে পারে না খুদেই অ্যান্টিবায়োটিক করছে যে এদের দেহে কিচ্ছু করতে পারবে না ভাইরাস গরিত রোগ এই জন্য সাধারণ সর্দি কাছি হাঁচিতে আমরা ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার আমার একটা অ্যান্টিবায়োটিক দেন কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে তো লাভ নেই অ্যান্টিবায়োটিক দিয়ে তো লাভ নেই কারণ হচ্ছে তার যে অ্যান্টিবায়োটিক আছে সেই অ্যান্টিবায়োটিক দিয়ে তার কোনো লাভ হবে না কেন হবে না তার অ্যান্টিবায়োটিক দিয়ে তার অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো লাভ হবে না এই কারণে যে হচ্ছে যে ওর তো জীবনই নেই অ্যান্টিবায়োটিক ওর বিরুদ্ধে কেমনে ক্রিয়া করবে এখন দেখো পাঁচ নম্বর পয়েন্টে ওর অনেকগুলা কিছু করা যায় যে না 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 থেকে ওকে কেলাশিত করা যায় কেলাশন কেলাশন তৈরি করা যায় কেমিস্ট্রি বিষয় সেন্ট্রিফিউজ করা যায় দ্রুত ঘুরে অধক্ষেপ সৃষ্টি করা যায় ব্যাপন করা যায় পানির সাথে মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায় তলানিকরণ করা যায় એમ কইবা ভাইয়া সেন্টিফিউজ কি ব্যাপন কি সাসপেনশন কি তলানিকরণ কি কেলাসন কি এটা রসিয়ান টিচার রেজিকাই বা যে কেলাসন কি স্যার কন তলানীকরণ কি কন সাসপেনশন কি কন পড়ার নেই কেন এটা কেমিস্ট্রি পঞ্চমুদ্ধের পড়া ফার্স্ট পেপারে সাসপেনশন কেলাসন তলানীকরণ আচ্ছা তো দেখো যে আমাকে বায়ালোজির জন্য আমি মনে রাখবো কি কি করা যায় একটা ছন্দে শিখিয়ে দিই সেটা যে এত কিছু নানার পর যখন তুমি দেখবে এতগুলো হ্যাঁ হ্যাঁ তখন তোমার মনে হবে বাবা রে বাবা ভাইরাসকে কত সব কিছু করা যায় তাহলে ভাইরাসকে কত সব করা যায় ভাইরাসকে কি করা যায় ভাইরাসকে কত সব করা যায় ভাইরাসকে কত সব করা যায় কত সব করা যায় কদিয়ে কি কদি হচ্ছে কেলাসন কদিয়ে কি কদি হচ্ছে কেলাসন তদিয়ে কি তদিয়ে হচ্ছে তলানীকরণ তদিয়ে কি তলানিকরণ সদিয়ে কি সদিয়ে হচ্ছে আমাদের শ্বাস পেনশন স দিয়ে কি স দিয়ে হচ্ছে আরেক স দিয়ে কি আরেক সি হচ্ছে সেন্ট্রি ফিউজ সেন্ট্রি ফিউজ সেন্ট্রি ফিউজ ব দিয়ে কি ব হচ্ছে আমাদের আসে হচ্ছে ব্যাপন বদি কি আসে বদি আসে ব্যাপন তাহলে আমাদের হচ্ছে এই পাঁচটা কাজ করে করা যায় কেলাসন করা যায় তলনীকরণ করা যায় সাসপেনশন করা যায় সেন্টিফিউজ করা যায় ব্যাপন করা যায় কেলাসন সর্বোত্তম করছে কি ভাইরাসকে বিজ্ঞানী স্ট্যানলি স্ট্যানলি কিন্তু কেলাসন প্রক্রিয়ায় ভাইরাসকে পৃথক করছে ভাইরাসকে কিন্তু স্ট্যানলি কেলাসিত করছে তাহলে ভাইরাসের জড় বৈশিষ্ট্য এটা পরীক্ষায় কিন্তু আমাদের কি আকারে আসতে পারে এটা পরীক্ষায় কিন্তু গ আকারে আসতে পারে ভাইরাসের জড় বৈশিষ্ট্যগুলো লিখু ভাইরাস জীব না ভাইরাস জড় নাই কথা কি সত্য সত্য হলে তা ব্যাখ্যা এখন হচ্ছে ভাইরাসের জড় বৈশিষ্ট্য আমরা বোধক জড় বৈশিষ্ট্য ভাইরাসের মধ্যে দেখতে পাচ্ছি বোধক জড় বৈশিষ্ট্য ভাইরাসের মধ্যে দেখতে পাচ্ছি এবার আসো সামনে যাই আমরা সামনে গেলে হচ্ছে ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য জীবীয় বৈশিষ্ট্য মানে ওটা কিছু একটা করতে হইব কিছু একটা করতে হইব নাইলে তো জীব হবে না মানে জীব মানে কি ধর ছোট বাচ্চা ছোট বাচ্চার স্বাভাবিক কাম কি দুষ্টামানি করবো ছোটো বাচ্চা স্বাভাবিক মানে দুষ্টমানি করবো কোনো সোবার বাচ্চা যেমন বন্ধর মতো মানে এরকম বোকার মতো শুয়ে থাকে বসে থাকে কোনো দিকে নড়াচড়া করে না তখন কিন্তু মানুষ ভাবে ও প্রতিবন্ধী কিনা ওর কোনো মানসিক সমস্যা আছে কিনা ছোট বাচ্চাদের বিষয়ে যেমন দুষ্টামি করা এরকম জীবীয় বৈশিষ্ট্য মানে কিছু একটা করতে হবে তো ও ভাইরাস কি করে সংখ্যা বৃদ্ধি করতে পারে একটা থেকে দুইটা দুইটার থেকে চারটা চারটার থেকে আটটা বারোটা ষোলোটা হইতে পারে সংখ্যা বৃদ্ধি বা মাল্টিপ্লিকেশন করতে পারে এখানে কিন্তু বংশবৃদ্ধির কথা বলা হয় নাই এখানে কিন্তু বংশবৃদ্ধি বলা হয় আমাদের ক্ষেত্রে কিন্তু বলে ভাইরাসের ক্ষেত্রে টার্মিনোলজিটা কিন্তু সংখ্যা বৃদ্ধি কারণ কোনো যৌন মিলন ভাইরাসের ক্ষেত্রে ঘটে না আমাদের হচ্ছে নতুন সৃষ্ট ভাইরাস একদম মাতৃভাইরাসের হুবু কপি পেস্ট হয়ে যায় নতুন সৃষ্ট ভাইরাস মাতৃভাইরাসের হুবু কপি পেস্ট হয় ভাইরাসের দেহে জেনেটিক বস্তু ডিএনএ বা আর এন এ থাকে দেখো ভাইরাসের দেহে দুইটা জিনিস দিয়ে ভাইরাস দেহ গঠিত একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড একটা প্রোটিন ভাইরাস দেহ কয়টা জিনিস দিয়ে গঠিত দুইটা একটা নিউক্লিক অ্যাসিড একটা প্রোটিন নিউক্লিক অ্যাসিড দুই টাইপের হয় ডিএনএ আর আর এন এ ওর হয় ডিএনএ নাইলে আর এন এ থাকবে দুইটাই না আমরা যেমন দুইটা নিয়ে বসে আছি ডিএনএ আর এন এ দুইটাই আছে ওর হয় ডিএনএ নাইলে আর এন এ যে কোনো প্লাস হচ্ছে কি থাকবে সুনির্দিষ্ট ভাবে বাধ্যতামূলক পরজীবী যে ভাইরাস হচ্ছে ফিক্সড সুনির্দিষ্ট ভাবে বাধ্যতামূলক পরজীবী এই কথাটার মানে কি বাধ্যতামূলক পরজীবী ইংরেজি লেখায় দিছে অবলিগেটরি প্যারাসাইট অনেক প্যারাসাইট আছে যারা বাইরে বাঁচতে পারে বাইরে তারা জীবন ধারণ করতে পারবে যে তোমার থেকে না খেয়েও বাঁচবে যেমন দেখা যায় আমাদের মাঝে মাঝে কিছু ফ্রেন্ড থাকে যারা খাইতে নিলে যদি একটু দে না দে না দে না এরকম করে কিন্তু হচ্ছে যে ওরে যদি বকা দাও পরের দিন থেকে নিজে নিজেই কিন্তু টিফিন খাইতে পারবে টিফিনের সময় কিছু ফ্রেন্ড দুষ্টামি করে আমরাও করতাম আমরা টিফিনের সময় একটা গ্রুপ ছিলাম যারা হচ্ছে যে কেউ খাইতে নিলে হানা দিতাম ওই জায়গায় ঠিক আছে সো হচ্ছে দেনা 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 করে যে তোমার সাথে হচ্ছে ও তোমার টিফিন খেয়ে ফেলে এখন যদিও টিফিনের যুগ নেই আমাদের সময় টিফিনের যুগ ছিল তো হচ্ছে এই জিনিসটা হচ্ছে যে হইলে ভালো না হইলেও নাই হয় যে অত্যাবশ্যকীয় না কিন্তু ভাইরাস অত্যাবশ্যকীয় ধুলাবালি কণার মতো নিষ্ক্রিয় এখন এখানে করে দিছে সুনির্দিষ্ট ভাবে বাধ্যতামূলক পরজীবী হোয়াট ইজ সুনির্দিষ্ট ভাবে বাধ্যতামূলক পরজীবী দেখো সুনির্দিষ্ট যে ফিক্সড 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 বলতে এখানে কি বুঝাচ্ছে ধরো আমার হচ্ছে যে সর্দি হবে একটা ভাইরাসের কারণে সাধারণ যে সর্দি কাশি আছে না এটার জন্য রাইনো ভাইরাস দেয় এবার জিএসটি পরীক্ষা আসছে সাধারণ সর্দি কাশির জন্য কোন ভাইরাস দেয় রাইনো ভাইরাস দেয় রায়নো ভাইরাস দেয় এই যে যেটা সাধারণ জন্য দায়ী এই আমার নাকে গিয়ে আক্রমণ করবে ওই ভাইরাসটা আমি হাত দেওয়া যতই কে এই আসো আসো আমার কাছে আসো হাত দিয়ে দই যদি ওরা আমার হাতের উপর বসাই দিয়ে ও কোনো ক্রিয়া করতে পারবে না ওর কোনো অ্যাক্টিভেশন হবে না এক একটা ভাইরাস যে জায়গায় কাজ করবে সেই কাজ করার জন্য ভাইরাসের স্পেসিফিক রিসেপ্টর প্রোটিন আছে যে এই প্রোটিনটা গিয়ে নাকের মধ্যে গিয়েই লাগবে অন্য জায়গায় গিয়ে লাগবে না মানে খুবই লয়্যাল ভাইরাস সো ভাইরাসকে জন্য বলে সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী যে ভাইরাস পেট খারাপ করবে সেটা শুধু পেটেই আক্রমণ করে যে ভাইরাস আমাদের হাঁচি কাশি করবে সে শুধু শ্বসন্ত্রী আক্রমণ করে যে ভাইরাস আমার হচ্ছে যে ত্বকে ইনফেকশন করবে সেটা শুধু ত্বকেই আক্রমণ করে সো ভাইরাস সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী আর আমরা দুই দিন পর পর শুনতাম করোনার নতুন ভ্যারিয়েন্ট এসেছে করোনার নতুন ভ্যারিয়েন্ট এসেছে এটা আরো খারাপ এটা আরো এই এটা আরো সেই এই কথা যে শুনতাম আমাদের এখানে তখন একটা টার্ম শুনছ মিউটেশন মিউটেশন মানে ডিএনএ তে স্থায়ী পরিবর্তন মিউটেশন মিউটেশন মানে ডিএনএ বা আরএনএ তে স্থায়ী পরিবর্তন সেটা ডিএনএ ডিএনএ ভাইরাস ভাইরাস হলে হলে তে তে আরএনএ 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 নিউক্লিক অ্যাসিডে তে আমাদের নাইট্রোজেনাস বেস আছে নাইট্রোজেনাস বেস ডিএনএ আরএনএ তো ডিএনএরএঙ্গাই নেই থাইমিন সাইটোসিন গুয়ানিন এই যে নাইট্রোজেনাস বেস আছে সেখানে স্থায়ী পরিবর্তন হবে তাহলে মিউটেশন ইজ ইকাল টু ডিএনএ বা আরএনএ তে স্থায়ী পরিবর্তন ডিএনএ বা আরএনএ তে স্থায়ী পরিবর্তন যদি চলে আসে তখন মিউটেশন বলি এবং এই যখন মিউটেশন হবে ডিএনএতে পরিবর্তন হবে দেখ একটা জীবের বৈশিষ্ট্যের জন্য দায়ী হচ্ছে ডিএনএ ধরো আমি হচ্ছে এমনি দাঁড়ায় কথা কইতেছি তোমার লোক পড়াইতেছি পড়ানোর যে আমার ধরো হচ্ছে কথা বলতে পারতেছি লিখতেছি আমি দেখতে যেমন এর জন্য দায়ী হচ্ছে আমার ডিএনএ সেরকম ডিএনএতে যদি চেঞ্জ আসে আমার মধ্যেও চেঞ্জ চলে আসবে সো এই ভাইরাসে এই মিউটেশনটা খুব দ্রুত দ্রুত হয় স্পেশালি যারা আর এন ভাইরাস তাদের প্রচুর মিউটেশন হয় তো এই যে মিউটেশন যখন ঘটে তখন আমাদের কিন্তু ভ্যারাইটি তৈরি হয় এবং যখনই ভ্যারাইটি তৈরি হবে ওই ভ্যারাইটি আর কিন্তু হচ্ছে যে অনেক সমস্যা হইতে পারে তারা হচ্ছে যে অনেক শক্তিশালীও হয়ে হয়ে পারে অনেক দুর্বল পারে ধরো তোমার বডিতে একটা জিন প্রবেশ করলো সেই জিনটা ভালো জিন মানে এইটা আবার হচ্ছে জয় বরিগার্য দীর্ঘিকার সরি রশ্মিও দীর্ঘই দেখ বাংলায় না যাই মানে এটা ওই ভূত জিন না মানে এই জিন ঠিক আছে তোমার বডিতে একটা জিন প্রবেশ করলো হ্যাঁ আবার এই জিন ভাইব না তোমরা তোমার বডিতে একটা জিন প্রবেশ করলো বা ডিএনএ প্রবেশ করলো ধরো ডিএনএ সেই ডিএনএ টা হচ্ছে ভালো ডিএনএ সেই ডিএনএটা তোমার শক্তিশালী করে তুলল তুমি স্ট্রং হয়ে গেলে অনেক আরেকটা তোমার বডিতে ডিএনএ ঢুকলো যেটা তোমার দুর্বল করে দিল তাহলে মিউটেশন যখন হবে মিউটেশনে আসলে যে পরিবর্তনটা সেটা কি ভালো না খারাপ সেটা সবসময় বোঝা যায় না তো দেখা যায় যে করোনা ভাইরাস প্রথম দিকে যে মিউটেশন করছে ওগুলো আমাদের জন্য খারাপ মানে করোনার জন্য ভাইরা ভালো যে করোনাকে শক্তিশালী করে তুলছে বাট আমার জন্য তো খারাপ তাই না ওর জন্য তো এটা ভালো যে ও শক্তিশালী হয়ে গেছে ও আরও বেশি দিন হচ্ছে যে বেশি মানুষে আক্রমণ করতে পারবে দ্রুত সংখ্যা বৃদ্ধি করতে পারবে সো মিউটেশন ছড়ার কারণে প্রকরণ বা ভ্যারাইটি সৃষ্টি হয়েছে এবং ভাইরাসের অভিযোজন ক্ষমতা আছে অভিযোজন ক্ষমতা মানে কি যে কোনো পরিবেশে টিকে থাকার ক্ষমতা সব পরিবেশে যে আনে দিবা যে বলে না যে আমার মাইয়ারা একদম মাটির ডেলার মতো যে আনে দেয় ওই আনে হচ্ছে এর অভিযোজন ক্ষমতা আছে আর একটু হচ্ছে জিনগত পুনর্বিন্যাস বা জেনেটিক রিকম্বিনেশন ঘটে এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে যে এটা হচ্ছে ভাইরাসের একটা ডিএনএ এটা হচ্ছে একটা ভাইরাসের ডিএনএ এই ডিএনএতে যখন ছোটখাটো পরিবর্তন আসবে ধরো এই জায়গাটায় পরিবর্তন আসলো এ জায়গার নাইট্রোজেনাস বেসটা পরিবর্তন হইলো শুধু একটা দুইটা নাইট্রোজেনাস বেসের পরিবর্তন হইলে সেটাকে মিউটেশন বলি কিন্তু যদি এমন হয় যে এই অংশ ভাঙা গেল এই অংশ ভাঙা গেল এ এক দুই তিন তিনটা অংশ ভাঙলো ভাঙা হইছে এরা হচ্ছে দুই তিন এক এইভাবে গঠিত হয়ে গেল সো হচ্ছে পুরা জেনেটিক্যাল যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের উথাল পাথাল হয়ে গেল তাহলে সেটাকে বলা হয় জেনেটিক রিকম্বিনেশন এটাকে কি বলা হয় জেনেটিক রিকম্বিনেশন জেনেটিক রিকম্বিনেশন যেমন বলছে নোবেল করোনা ভাইরাসের জিনোমে বা ডিলিশন ঘটতে দেখা গেছে যে হচ্ছে যে এরকম ওর মধ্যে নাইট্রোজেনাস বেস ডিলিটি হয়ে গেছে এর সংক্রমণ ক্ষমতা হ্রাস করে এর নতুন নতুন প্রকরণ সৃষ্টি হচ্ছে দেখ এখন কোভিড একদমই হচ্ছে যে করোনা শুনবা যে এতজন আক্রান্ত অতজন আক্রান্ত বাট এখন মানুষের করোনায় আর সেভাবে না এখন দেখো যে আমাদের অনুজীব বিজ্ঞানী যারা তারা তো অবশ্যই জীবীয় বৈশিষ্ট্যকে গুরুত্ব দিবে আর প্রাণ রসায়ন বিজ্ঞানীরা জ্বর বৈশিষ্ট্যকে গুরুত্ব দেয় সো বলা হয় যে ভাইরাস জীব ও জ্বরের একটা সেতু বন্ধন ভাইরাস জীব ও জ্বরের একটা কি সেতু বন্ধন জীব এবং জ্বরের কি একটা সেতু বন্ধন ভাইরাস কি জীব এবং জ্বরের একটা সেতু বন্ধন এখন আসো যে খেয়াল করে দেখো আমরা হচ্ছে যে সামনের দিকে যাই তাহলে আমরা আমি পানি খাবো না এই রুমে আরেকটা বোতল আছে নাই আছে কই আমার পিছে কোনো বোতল নেই তো ক্লাস নিদিন নিদিন আমার গলা শুকিয়ে যাচ্ছে তুমি আমার পানি নিয়ে গেলা এই তো এটা রকম দুইটা বোতল আছে না নাই পানি নেই আমাকে পানি দিয়ে যাও আমার গলা কাট হয়ে গেছে জিনোম মানে হচ্ছে ক্রোমোজোমের সেট কিন্তু ওদের কি ক্রোমোজোম আছে ওদের ক্রোমোজোম নেই ওদের কি আছে ডিএনএ আছে ডিএনএ ওর জন্য জিনোম ঠিক আছে আচ্ছা আসো তাহলে আমরা ভাইরাসের জ্বর এবং জীবীয় বৈশিষ্ট্য পড়লাম ভাইরাসের জ্বর এবং জীবীয় বৈশিষ্ট্য কিন্তু পরীক্ষায় আসার জন্য হিউজ হিউজ ইম্পর্টেন্ট পরীক্ষায় সি কিউ আসার জন্য হিউজ হিউজ ইম্পর্টেন্ট ঠিক আছে একজন জিজ্ঞেস মেটাকে মেটা হচ্ছে আমার বউ আচ্ছা এখন আসো ভাইরাসের গঠন ভাইরাসের গঠন ভাইরাসের গঠন ভাইরাসের গঠনের মধ্যে ভাইরাসের নিউক্লিক থাকে ভাইরাসের হচ্ছে গঠন আসো ভাইরাসের গঠন ভাইরাসের গঠন ভাইরাসের গঠন ভাইরাস এর গঠন ভাইরাসের ভাইরাসের গঠন 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 এই যে ভাইরাস 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 আছে 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 এই এই যে যে ভাইরাসের গঠন যদি আমরা দেখি যে ভাইরাসের গঠনটা কেমন হয় ভাইরাসের গঠনটা কেমন হবে খেয়াল করো যে ভাইরাসের মধ্যে তিনটা জিনিস থাকে এক নম্বর হচ্ছে ভাইরাসের হচ্ছে যে এরকম একটা প্রোটিন আবরণ থাকে এই প্রোটিন আবরণের ভেতর হচ্ছে আমাদের কি থাকে প্রোটিন আবরণের ভেতর নিউক্লিক এসিড থাকে তার বাইরে হচ্ছে আমরা এর এনভেলপ দেখতে পাই তার বাইরে হচ্ছে এনভেলপ থাকে সেই এনভেলপের মধ্যে অনেক সময় এরকম স্পাইক প্রোটিন থাকতে পারে স্পাইক প্রোটিন এরকম থাকতে পারে ভাইরাসের মধ্যে কয়টা জিনিস আছে ভাইরাসের মধ্যে বেসিক্যালি তিনটা জিনিস আছে এক নম্বরে হচ্ছে কি আছে এক নম্বরের মধ্যে এটা হচ্ছে আমাদের ভাইরাসের নিউক্লিক এসিড এটাকে কি বলছে নিউক্লিক এসিড এটা কেন্দ্রীয় বস্তু হিসাবে কাজ করে দুই নম্বরে থাকে হচ্ছে প্রোটিন আবরণ দুই নম্বরে কি দুই নম্বরে হচ্ছে প্রোটিন আবরণ প্রোটিন আবরণ বা এটাকে বলা হয় ক্যাপসিড প্রোটিন আবরণ বা এটাকে কি বলি ক্যাপসিড আর তিন নম্বরে যেটা থাকে এটাকে বলা হয় এনভেলপ এটাকে কি বলা হয় এনভেলপ এটাকে কি বলা হয় এনভেলপ এনভেলপ ঠিক আছে ওকে এখন দেখো যে আমাদের এক নম্বরে যে বিষয়টা দেখতে পাচ্ছি এক নম্বরে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই কেন্দ্রীয় বস্তু নিউক্লিক এসিড নিউক্লিক এসিড এটা কী হিসাবে কাজ করে নিউক্লিক এসিড নিউক্লিক এসিড যেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় বস্তু হিসেবে কাজ করে নিউক্লিক এসিডটা কী হিসাবে কাজ করে কেন্দ্রীয় বস্তু হিসাবে কাজ করে কেন্দ্রীয় বস্তু হিসাবে কাজ করে কেন্দ্রীয় বস্তু হিসাবে কাজ করে এখন এই যে নিউক্লিক এসিড যেটা কেন্দ্রীয় বস্তু হিসাবে কাজ করে এ থ্যাংক ইউ হচ্ছে নিউক্লিকাসিড যেটা কেন্দ্রীয় বস্তু হিসেবে কাজ করে সেটা হচ্ছে যে আমাদের কি সেটা হইছে যে ডিএনএ বা আর বা। এ ডিএনএ অথবা আরএনএ ডিএনএ বা আরএনএ ঠিক আর এন বা আরএনএ এবং হচ্ছে ভাইরাসের একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে এর মধ্যে হয় ডিএনএ থাকবে নাহলে আরএনএ থাকবে এখন ভাইরাসের মধ্যে আবার দেখা গেছে ডিএনএ দুই টাইপের ডিএনএ হয় ডিএনএ দুই টাইপের দেখা যায় এক সূত্রক ডিএনএ থাকে দ্বিসূত্রক সূত্র ডিএনএ থাকে দেখো ভাইরাস হয়েছে রাজা ভাইরাস কি রাজা এই দুনিয়ার রাজা হচ্ছে ভাইরাস আমাদের ডিএনএ কেমন দ্বিসূত্রক ভাইরাসের ডিএনএ এক সূত্রক হইতে পারে নো প্রবলেম এক সূত্রক ডিএনএ ঠিক আছে তাহলে ডিএনএ এক সূত্রক আবার ভাইরাসের ডিএনএ কেমন হয় হচ্ছে দ্বিসূত্রক আরএনএ অঙ্গবডিতে কেমন আরএনএ অঙ্গবডিতে হইছে এক সূত্রক আর অঙ্গবডিতে এক সূত্র বা দ্বিসূত্রক থাকলে কোনো প্রবলেম নাই তাহলে এক সূত্র হইতে পারে

চার ধরনের মধ্যে প্রতি ভাইরাসে প্রতি ভাইরাসে যে কোনো এক ধরন থাকবে প্রতি ভাইরাসে প্রতি ভাইরাসে যে কোনো এক ধরন থাকবে যে কোনো এক ধরন থাকবে যে কোনো এক ধরন থাকবে এক ধরনের থাকবে যে আমাদের চারটা যে আছে চারটার মধ্যে যে কোনো একটা থাকবে চারটার মধ্যে যে কোনো কি থাকবে চারটার মধ্যে হচ্ছে যে কোনো একটা থাকবে চারটার মধ্যে যে কোনো কি থাকবে চারটার মধ্যে হচ্ছে যে কোনো একটা থাকবে চারটার মধ্যে যে কোনো একটা থাকবে এরপর হচ্ছে আমাদের হচ্ছে যে ক্যাপসিড ক্যাপসিড হচ্ছে আমাদের কি প্রোটিন আবরণ ক্যাপসিড হচ্ছে প্রোটিন আবরণ দুই নম্বরে হচ্ছে প্রোটিন আবরণ বা ক্যাপসিড এটাকে বলা হয় দুই নম্বরে হচ্ছে প্রোটিন আবরণ প্রোটিন আবরণ প্রোটিন আবরণ প্রোটিন আবরণ তথা ক্যাপসিড প্রোটিন আবরণ তথা বা এটাকে কী বলি আমরা ক্যাপসিড বলি প্রোটিন আবরণটাকে কী বলি ক্যাপসিড এরা বেসিক্যালি নিউক্লিক অ্যাসিডকে ঢেকে রাখে এরকম কি করে নিউক্লিক এসিডকে ঢেকে রাখে এরা হচ্ছে আমাদের এই যে নিউক্লিক অ্যাসিড আছে এই নিউক্লিক এসিডকে ঢেকে রাখে নিউক্লিক অ্যাসিডকে ঢেকে রাখে প্রোটেকশন দেয় যে নো বডি টাচ নিউক্লিক এসিড নো বডি টাচ টাচ নিউক্লিক এসিড এই কথা বলে সে নিউক্লিক অ্যাসিডকে ঢেকে রাখে সো ক্যাপসিডটা আমাদের বেসিক্যালি হচ্ছে ছোটো 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 অংশ নিয়ে ক্যাপসিড গঠিত সেই ক্যাপসিডের একককে কি বলা হয় হাই একককে বলা হয় হচ্ছে ক্যাপসোমিয়ার ক্যাপসিডের একককে কি বলা হয় ক্যাপসিডের একককে বলা হয় হচ্ছে ক্যাপসোমিয়ার ক্যাপসিড যে আছে ক্যাপসিডের একককে ক্যাপসিড ছোট 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 সাব ইউনিট নিয়ে গঠিত সেই সাব ইউনিটগুলোকে ক্যাপসোমিয়ার বলা হয় তো ক্যাপসিডের সাব ইউনিটকে ক্যাপসোমিয়ার বলা হয় ক্যাপসিডের সাব ইউনিটকে ক্যাপসিডের ছোট ছোট যে সাব ইউনিট আছে সাব ইউনিটকে ক্যাপসিডের সাব ইউনিটকে আমরা কি বলি ক্যাপসিডের সাব ইউনিটকে আমরা বলি হচ্ছে ক্যাপসো মি আর ক্যাপসিডে সাব কি বলা হয় ক্যাপসো বলে ক্যাপসিডে সাব কি বলে ক্যাপসিডো সাব ইউনিটকে আমরা আমরা ক্যাপসো বলি ক্যাপসিডের সাব ইউনিটকে কী বলি আমরা ক্যাপসিডের সাব ইউনিটকে আমরা ক্যাপসো মিয়ার বলি ক্যাপসিডের সাব ইউনিটকে আমরা কী বলি ক্যাপসিডের সাব ইউনিটকে আমরা ক্যাপসো মিয়ার বলি ঠিক আছে এই ক্যাপসিডের কাজ কি ক্যাপসিডের যদি কাজ বলি তাহলে এর কাজ কি একটা কাজ হচ্ছে যে এর হচ্ছে আমাদের ভেতরের সব কিছুকে ভেতরের বস্তুকে রক্ষা করা এরা অ্যান্টিজেন হিসাবেও কাজ করতে পারে তাহলে আমাদের ক্যাপসিডের কাজ যদি বলি তাহলে হচ্ছে এক নম্বর কাজ হচ্ছে অ্যাসিডকে রক্ষা করা এক নম্বর কাজ হচ্ছে কি অ্যাসিডকে রক্ষা করা নিউক্লিক এসিডকে রক্ষা করা নিউক্লিক এসিড যে আছে সেই নিউক্লিক এসিডকে রক্ষা করা নিউক্লিক এসিডকে রক্ষা করা রক্ষা করা রক্ষা করা আর দুই নম্বর কাজ হচ্ছে এটা অ্যান্টিজেন বা জীবাণু হিসাবে কাজ করতে পারে অ্যান্টিজেন বা জীবাণু হিসাবে কাজ করতে পারে ভাইরাসটা একটা জীবাণু তো এরা হচ্ছে অ্যান্টিজেন বা জীবাণু হিসাবে কাজ করতে পারে আচ্ছা এই যে মানে অনুজীবের বিস্তারকে কি বলে বলো তো অনুজীবটা ছড়ায় যাচ্ছে রোগ হচ্ছে এটাকে ইংরেজিতে কিন্তু ট্রান্সমিশন বলে বলে না করোনা ট্রান্সমিট হয়ে গেছে এটা ট্রান্সমিশন রেট এ তো নতুন যে ভাইরাস আসছে তার ট্রান্সমিশন রেট বা বিস্তার হার আরও বেশি তেলা হচ্ছে অ্যান্টিজেন হিসাবে অ্যান্টিজেন হিসেবে কাজ করে কি হিসেবে কাজ করে অ্যান্টিজেন হিসেবে কাজ করে অ্যান্টিজেন মানে কি অ্যান্টিজেন মানে কি জীবাণু অঙ্গ বডির বাইরের যে জিনিস এটারই বলি আমরা অ্যান্টিজেন যে দেহের জিনিস না দেহের বাইরের জিনিস জীবাণু তাহলে ভাইরাসের গঠন এতটুকু খেয়াল করো আচ্ছা এরপর দেখো তিন নম্বরে হচ্ছে আমাদের বহিষ্ঠ আবরণ বা এনভেলপ তিন নম্বরে কি থাকে আমাদের তিন নম্বরে থাকে হচ্ছে বহিষ্ঠ আবরণ তিন নম্বরে থাকে হচ্ছে বহিস্ত আবরণ বা এটাকে কি বলি আমরা এন ভেল অফ তথা এটাকে কি বলি আমরা বহিস্তাবরণ তথা এটাকে কি বলি আমরা বহিস্তাবরণ তথা এটাকে আমরা বলি হচ্ছে এনভেলপ ভেল তথা এটাকে কি বলি আমরা এনভেলপ বলি সো দেখা যায় অনেক ভাইরাসে হচ্ছে অনেক ভাইরাসে অনেক ভাইরাসে অনেক ভাইরাসে দেখা যায় লিপিড অনেক ভাইরাসে লিপিড বা লিপোপ্রোটিন লিপিড বা লিপোপ্রোটিন অনেক ভাইরাসে লিপিড বা লিপো প্রোটিন নির্মিত অনেক ভাইরাসে লিপিড বা লিপো প্রোটিন নির্মিত আমাদের হচ্ছে এই আবরণ থাকে অনেক ভাইরাসে লিপিড বা লিপো প্রোটিন নির্মিত এই আবরণটা থাকে ঠিক আছে আবরণ থাকে এই লিপো প্রোটিনের একককে এখন দেখো ক্যাপসিরের একককে যদি ক্যাপসোমিয়ার বলি তেলে লিপো প্রোটিন যেটা আছে এটার এরকম ছোটো ছোটো ছোট ছোট একক যে থাকবে এটারও ধরো এরকম ছোট ছোট যে একক থাকবে সে একককে আমরা কি বলবো লিপো প্রোটিনের একককে ক্যাপসিলের একককে বলছি ক্যাপসোমিয়ার তাহলে লিপো প্রোটিনের একককে কী বলবো লিপোপ্রোটিন একককে লিপোমিয়ার বইলে দিই না লিপোপ্রোটিনের একককে কিন্তু লিপোমিয়ার বলা হয় না লিপোপ্রোটিনের যে একক আছে লিপো প্রোটিনের একক লিপো প্রোটিনের একক লিপো প্রোটিনের একক লিপো প্রোটিনের একক লিপো প্রোটিনের একককে বলা হয় হচ্ছে পেফলো মিয়ার পেপলো মিয়ার একক একককে কি বলি লিপোপেটিন একককে বলি হচ্ছে আমরা পেপলো মিয়ার লিপোপেটিন একককে কি বলি পেপলো মি আর লিপোপ্রোটিনের এককে কি বলি লিপোপ্রোটিনের এককে বলি আমরা পেপলো মি আর লিপোপ্রোটিনের কি বলি লিপোপ্রোটিনের এককে বলি হচ্ছে পেপলো মি আর বলি পেপলো মি আর বলি লিপোপ্রোটিনের এককে কি বলি পেপলো মি আর বলি ঠিক আছে আসো থার্ড যে বিষয়টা সেকেন্ড যে বিষয় এই আবরণ যদি থাকে তাহলে আবরণী ভাইরাস না থাকলে তারে তখন বলা হয় নগ্ন ভাইরাস দেখো যে একটা জিনিস নাই দেখা কি একটা বাজে উপাধি তারে দিয়ে দিল যে আবরণ যদি থাকে এই লিপোপ্রোটিন আবরণ এই লিপোপ্রোটিন আবরণ বা হচ্ছে বহিস্ত আবরণ এনভেলপ বহিস্থ আবরণ যারা আছে বহিস্থ আবরণ যারা আছে যার হচ্ছে বহিস্ত আবরণ আছে বহিস্থ আবরণ আছে বহিস্থ আবরণ আছে এই বহিস্ত আবরণ হচ্ছে যদি থাকে তাহলে তাকে বলবো যে ভালো তোমার আছে তাহলে তুমি আবরণী ভাইরাস তাহলে কি বলবে এটাকে এটাকে বলি আবরণী ভাইরাস থাকলে এটাকে কি বলি আবরণী ভাইরাস আর যদি না থাকে থাকে না থাকে না তাহলে এটাকে কি বলবো আমরা থাকে না তাহলে এটাকে কি বলবো আমরা এটাকে আমরা আবরণহীন ভাইরাস বলি আবরণ হীন ভাইরাস আবরণহীন ভাইরাস আবরণহীন ভাইরাস বলি আবরণহীন ভাইরাস বলি আচ্ছা আবরণহীন এইচ আই সি আইসিডি এইচ আই সি হাই সি হাই সি তুমি আবরণ আছে হাই ছি 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 হাই দিয়ে কি আসে হাই দিয়ে আসে এইচ দিয়ে আসে হচ্ছে এইচ আই ভি ভাইরাস এইচআই ভাইরাস হেপাটাইটিস বি ভাইরাস হ্যাপাটাইটিস সি ভাইরাস হ্যাপাটাইটিস সি ভাইরাস হ্যাপাটাইটিস বি ভাইরাস এইচআইভি ভাইরাস এ হচ্ছে আবরণী ভাইরাস এদের আবরণ আছে আইডি আসে হচ্ছে আমাদের চাস্তবাই গ্রামের চাস্তবাই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নাম কি তার নাম ইনফ্লুয়েঞ্জা ভাইরাস গ্রামের চাস্তবাইয়ের নাম কি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস গ্রামের চাস্তবাইয়ের নাম হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আর সিডিএ কি আসে দ্য গ্রেট চাচু করোনা ভাইরাস করোনা ভাইরাস ঠিক আছে তো আমাদের হচ্ছে এই তিনটা আবরণী ভাইরাস এরা কি এরা হচ্ছে আবরণী ভাইরাস এদের কি আছে এদের আবরণ আছে এদের কি আছে এদের আবরণ আছে এজিদি যদি আরেকটা আসে হারপিস ভাইরাস আছে এজ দিয়ে আরেকটা আসে হারপিস ভাইরাস হারপিস ভাইরাস এজ দিয়ে আরেকটা আসে এর নাম হচ্ছে হার ভাইরাস হারপিস ভাইরাস হারপিস এই যদি আরেকটা আসে হারপিস হার হারপিস ভাইরাস অনেক সময় দেখবা যে ঠোঁটে জ্বর ঠোসা পড়ে এই যে ঠোঁটের মধ্যে এখানে জ্বর ঠোসা পরে জ্বর হইলে ওইটা কিন্তু হার্পিস ল্যাবিয়ালিস দিয়ে হয় ল্যাবিয়ালিস আর নগ্ন ভাইরাস কারা কারা যেমন টি ভাইরাস টিএমবি ভাইরাস এরা নগ্ন ভাইরাস তাহলে দেখো যে বৈস্ত আবরণ বা যদি থাকে তাহলে সেটাকে বলি আবরণী ভাইরাস আবরণ নাই বৈস্ত আবরণ নাই একদম পসা দসা কি আবরণ নাই তাহলে তখন তাকে কি বলবো আবরণহীন ভাইরাস বা তাকে বলবো কি নগ্ন ভাইরাস আবরণহীন ভাইরাস বা নগ্ন ভাইরাস বলবো পেলপোমিয়ার না 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 পেপ্লোমিয়ারি ঠিক আছে ওকে নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে যে চার নম্বর একটা জিনিস থাকে এনজাইম 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 বেশিরভাগ ভাইর আছে কোনো এনজাইম থাকে না বেশিরভাগ ভাইর আছে কোনো এনজাইম থাকে না বেশিরভাগ ভাইর আছে বেশিরভাগ ভাইর আছে কোনো এনজাইম নাই। বেশিরভাগ ভাইরাসে কোনো এনজাইম নেই এনজাইম নেই বেশিরভাগ ভাইর আছে কোনো এনজাইম নেই ব্যতিক্রমকে কে ব্যতিক্রম হচ্ছে আমাদের তিনটা ভাইরাস আছে যাদের মধ্যে এনজাইম থাকে বে তিক্রম ব্যতিক্রম 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 যে আমাদের ব্যতিক্রম ব্যতিক্রম যাদের মধ্যে হচ্ছে আমাদের বে তিক্রম ব্যতিক্রম ব্যতিক্রম কারা যাদের মধ্যে হচ্ছে আমাদের এনজাইম আছে এক নম্বর ব্যতিক্রম হইছে আমাদের এক নম্বর ব্যতিক্রম হচ্ছে আমাদের কি এক নম্বর ব্যতিক্রম হচ্ছে আমাদের এই টিটু ফাস টিটু ফাজের লেজে টিটু ফাজের লেজে লাইসোজাইম থাকে টিটোফাজের লেজে কী থাকে লাইসো লাইসোজাইম এনজাইম থাকে লাইসোজাইম এনজাইম থাকে লাইসোজাইম এনজাইম থাকে টিটোফাজের লেজে কী থাকে টিটোফাজের লেজে লাইসোজাইম এনজাইম থাকে দুই নাম্বার বিষয় যেটা আমাদের সেকেন্ড সেকেন্ড যে বিষয়টা সেকেন্ড বিষয় কি সেকেন্ড বিষয় হচ্ছে আমাদের এইচআইভি আইভি আছে এইচ আইভি ভাইরাসে এইচ আই আছে দুজন দুইজন থাকে দুইজন হচ্ছে খারাপ জিনিস থাকে এইচ আই একটা নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেড এনজাইম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামের শেষে এস কথাটা থাকলে তার নামের মধ্যে অটোমেটিক এনজাইমের একটা দাগ পড়ে যায় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম এটা রিভার্স ট্রান্সক্রিপশনের জন্য দায়ী আমরা জানি ডিএনএ থেকে আর এনএ তৈরি হয় ডিএনএ থেকে আর এনএ তৈরিকে কি বলি আমরা ডিএনএ থেকে আর এনএ তৈরিকে কি বলি তো দাও ট্রান্সক্রিপশন এখন আর থেকে ডিএনএ যদি তৈরি হয় তাকে কি বলবো রিভার্স ট্রান্সক্রিপশন যে বিপরীত দিকে ট্রান্সক্রিপশন ঘটতেছে তো এই রিভার্স ট্রান্সক্রিপশনের সাহায্য করে রিভার্স ট্রান্সক্রিপ্টে আরেকটা নাম হচ্ছে এনজাইম এনজাইম আর তিন নম্বরে হচ্ছে আমাদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আমাদের কি হয় ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে হচ্ছে আমাদের দুইটা ইনফ্লুয়েজা ভাইরাসে আমাদের থাকে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ইনফ্লুয়ে নাম কি নিউরামিনি ডেস ঠিক আছে নিউরামিনিডেজ ইনফ্লুয়েঞ্জার অ্যানজাইমটার নাম নিউরা মিনিডেস ইনফ্লুয়েঞ্জার এঞ্জামের নাম কি নিউরামিনিডেজ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের যে অ্যানজাইমটা থাকে তার নাম কি নিউরামিনিডেজ নিউ

বেটাকে কি বলি স্পেরিক্যাল এটা মনে রাখবো আমরা একটু ছন্দ দিয়ে যে হি প্লেস ইন টিম ঢাকা সে টিম ঢাকায় খেলতো হি প্লেস ইন টিম ঢাকা সে টিম ঢাকায় খেলতো টিম ঢাকা হি প্লেস ইন টিম চ্যাম্পিয়ন ঢাকা বা চ্যাম্পিয়ন টার্মটা এড করো কারণ এখানে হচ্ছে আরেকটা এড হইছে হি প্লেস ইন টিম চ্যাম্পিয়ন ঢাকা চ্যাম্পিয়ন ঢাকা টিম চ্যাম্পিয়ন ঢাকা ঢাকা তো অলওয়েজ চ্যাম্পিয়ন হয় আগে বিপিএলে ঢাকা সাপোর্ট করতাম ঢাকা জিততো এখন খালি কুমিল্লা জিততে এবার বিপিএল কে জিত ছাড়লাম আবু জানে তো হি প্লেসিং টিম ঢাকা তামিমের টিম জিততো একটু মনে আছে ই দিয়ে কী আসে এইচআইবি প্লে দ্বারা কি আসে আমাদের হচ্ছে প লিও প লিও টিম দ্বারা কী আসে টিম দ্বারা আসে হচ্ছে টিআইবি চ্যাম্পিয়ন দিয়ে কি আসে করোনা ঢাকা দিয়ে কি আসে ডেঙ্গু এই ভাইরাসগুলো হচ্ছে আমাদের কি সব সব গোলাকাশে আচ্ছা একটা ইম্পর্টেন্ট কথা বলি সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা তোমরা সামনের বছর বা বাংলাদেশে যে জায়গায় পরীক্ষা দাও এই চ্যাপ্টার থেকে মিনিমাম তিন থেকে চারটা প্রশ্ন আসাটা স্বাভাবিক যদি এই চ্যাপ্টার থেকে তিন থেকে চারটা এমসি না আসে তোমার পরীক্ষায় তার মানে মনে করবা যে প্রশ্নটা স্বাভাবিক কোনো প্রশ্ন হয় নাই মানে এই চ্যাপ্টার থেকে চারটা প্রশ্ন স্বাভাবিকভাবে এমসিকিউতে কিউতে দিবি ভাইরাসের থেকে এই প্রকার বেদ থেকে একটা প্রশ্ন অলওয়েজ থাকে তাহলে একটা দন্দাকার পড়লাম দুই নম্বর হচ্ছে যে আমাদের গোলাকার পড়লাম একটা দন্দাকার পড়লাম দুই নম্বর গোলাকার পড়লাম আচ্ছা ক্লাস দেখা যায় না ঠিক আছে তো কি রে ভাই কি পড়াইলাম এলাম সাতান্ন মিনিট সময় গেল সময় কেমনে যায় আইনস্টাইনের কোন সূত্রে দেখতেছি বাট আমি তো হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমার ফোনে হচ্ছে সব সব ঠিক ঠিক আছে আমার ফোনে তো দেখাইতেছে আমার ফোনে তো সব ঠিক আছে এখন ক্লাস ঠিক আছে না এখন তো ক্লাস ঠিক আছে আচ্ছা একটু আগে ঠিক ছিল না আচ্ছা এখানে যেখানে ছিলাম যে এঞ্জাইম হচ্ছে বেশিরভাগ ভাইরাসে কোনো এনজাইম নাই টিটু ভাইরাসের লেজে টিটুফাই লেজে লাইসোজাইম পাওয়া যায় এইচআইভি ভাইরাসে রিভার্স ট্রান্সক্রিপ্টেড এনজাইম পাওয়া যায় এনজাইম পাওয়া যায় ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে নিউরামিনি এনজাইম পাওয়া যায় কেন্দ্রে পাওয়া যায় নিউরামিনি এনজাইম পাওয়া যায় এখন হচ্ছে আমাদের কথা হচ্ছে ভাইরাসের প্রকার পড়তেছিলাম সেখানে দন্দাকার বা রটসে ভাইরাস হচ্ছে ম মোজাইক ভাইরাস মামস ভাইরাস গোলাকার বা স্পেরিক্যাল হচ্ছে হি ইন টিম ঢাকা টিম চ্যাম্পিয়ন ঢাকা গোলাকার তাহলে হচ্ছে আমরা যত ম দিয়ে যত নাম পাবো মোজাইক ভাইরাস মামস ভাইরাস আরও কিছু যদি পাই ম দিয়ে ম দিয়ে ভাইরাসগুলো সব দন্দাকার শেপ হয় গোলাকার গুলা হি ইন টিম চ্যাম্পিয়ন ঢাকা তাহলে হচ্ছে হি দিয়ে এইচআইভি প্লে দ্বারা পলিও টিম দ্বারা টিআইভি চ্যাম্পিয়ন দেওয়া করোনা ঢাকা দিয়ে ডেঙ্গু ছন্দ তো দেখে মনে হবে যে ভাই এত চন্দ এখন মনে রাখবো জাস্ট এখন একবার শুনে রাখো অ্যাডমিশন টাইমে তোমাকে হিউজ হেল্প করবে এগুলা এইচএসসির এমসিকিউতে কম আসলে অ্যাডমিশন এমসিকিউতে হান্ড্রেড আসবে তারপর আমাদের যেটা যাবে যে হচ্ছে যে নেক্সট যেটা সেটা হচ্ছে ঘন বা বহুভুজাকার বা পাউরুটির মতো ঘন ক্ষেত্রাকার বা বহুভুজাকার ঘন ক্ষেত্রাকার ঘন ক্ষেত্রাকার ঘন ক্ষেত্রাকার বা বহুভুজাকার ঘন ক্ষেত্রাকার বা বহুভুজাকার বহু ভুজাকার ঘন ক্ষেত্রাকার বা বহুভুজাকার বা আমরা বলি এটাকে হচ্ছে পাউরুটির মতো পাউরুটির মতো পাউরুটির মতো পাউরুটির মতো বা আমরা এটাকে বলি হচ্ছে কিউ বিকাল কিউ বিকাল কিউবিকাল 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 ঠিক আছে তাহলে খেয়াল করে দেখো যে দন্দাকার বা রড শেপ এটা একটা গোলাকার বা স্পেরিক্যাল এটা একটা ঘনক্ষেত্রাকার বহুভুজাকার পাউরুটির মতো বা কিউবিকাল এটা আরেকটা তো এই যে আমরা তিনটা বিষয় দেখতে পাইলাম ঘনক্ষেত্রাকার বহুভুজাকার বা পাউরুটির মতো বা কিউবিকাল এরা দুইটা উদাহরণ আছে একটা যে ভ্যাকেশনে হাপান ভ্যাকেশনে হাপানি ভ্যাকেশনে হাপানি ভ্যাকেশানে কি হচ্ছে আমাদের ভ্যাকেশনে হাপানি হবে ভ্যাকেশানে কি হবে ভ্যাকেশানে হাপানি হবে ভ্যাকেশনে দিয়ে কি আসে ভ্যাকেশনে দিয়ে আসে ভ্যাকসিনিয়া আর হাপানি দিয়ে আসে হচ্ছে হারপিস ভ্যাকসিনিয়া আর হারপিস এবং কোনটা দিয়ে কি রোগ হয় সেটা আমরা জানবো টেনশন নট সেটা আমরা জানবো কোনটা দিয়ে কি রোগ হয় সেটাও আমরা জানবো ভ্যাকসিনিয়া হার পিস ভ্যাকেশনে হাপানি ভ্যাকসিনিয়া হারপিস তারপর বেঙ্গাচি আকৃতির হচ্ছে আমাদের ব্যাঙাচি আকৃতির কারা কারা কারাকারা হচ্ছে বেঙ্গাচি আকৃতির ব্যাঙাচি আকৃতির ব্যাঙ্গাচি আকৃতির ব্যাঙাচি আকৃতির ব্যাঙাচি আকৃতির কারা কারা বেঙ্গাচি আকৃতির হচ্ছে আমাদের কারাকারা আছে বেঙ্গাচি আকৃতির বেঙ্গাচি আকৃতির আছে হচ্ছে আমাদের টি টু টি ফোর টি সিক্স যারা আছে সব হচ্ছে আমাদের বেঙ্গাচি আকৃতির টি টু টি ফোর টি সিক্স এটা হচ্ছে আমাদের কি বেঙ্গাচি আকৃতির তারপর হচ্ছে আমাদের যেটা আছে পাঁচ নাম্বারে সেটা হচ্ছে আমাদের কি সিলিন্ড্রিক্যাল 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 বা এটাকে সূত্রাকারও বলে সিলিন্ড্রিক্যাল বা সূত্রাকার সিলিন্ড্রিক্যাল বা সূত্রাকার সিলিন্ড্রিক্যাল ইংরেজি তো সিলিন্ড্রিক্যাল সূত্রাকার ইংরেজি কি থ্রেড শেপ থ্রেট শেপ থ্রেড শেপ থ্রেড শেপ এরা হচ্ছে আমাদের ইবলিশ মনে রাখবো ইবলিশ ইবলিশ যে ইবলিশ যেমন সিকুন সাকুন ইবলিশ আমাদের হচ্ছে অনেক শয়তানি করে দুষ্টানি করে আনবো অনেক ক্ষতি করে এলায় ইবলিশ তো এরকম এরকম সিকুন সাকুন সূত্রাকার হয়েছে ইবলিশ দিয়ে মনে রাখবো তাহলে আমরা ইবলিশ দিয়ে মনে রাখবো কি যে সিলিন্ড্রিকাল সূত্রাকার বা থ্রেড শেপ ইবলি দিয়ে কি আসে ইবলি দিয়ে আসে হচ্ছে ইবোলা ইবলি দিয়ে কি আসে ইবোলা আর কি আসে স দিয়ে স্ট্রিক ভাইরাস কি দিয়ে আসে স্ট্রিক ভাইরাস ইবলিশ এই স লিখি স কি আসে স হচ্ছে স্ট্রিক ভাইরাস স দিয়ে কি আসে স হচ্ছে স্ট্রিক ভাইরাস স কি আসে স হচ্ছে স্ট্রিক ভাইরাস স্ট্রিক ভাইরাস তাহলে এটা দিয়ে কি স্ট্রিক স্ট্রিক ভাইরাস স্ট্রিক ভাইরাস স্ট্রিক ভাইরাস স্ট্রিক ভাইরাসটা কার হয় মটর হয় মটর শুটি মটর সুটির মটর সুটির কি আমাদের স্ট্রিক ভাইরাস আর লাস্টে হচ্ছে আমাদের ডিম্বাকার ডিম্বাকার হচ্ছে ইন্ডিয়া আমরা ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা মনে রাখি হচ্ছে ডিম্বাকার বা ওওয়ালশেপ ডিম্বাকার বা ওওয়ালশেপ এগুলা খুবই খুব ইম্পর্টেন্ট বাবুরা এখন হচ্ছে যে মনে হবে ভাইয়া এত ছন্দ কেমনে মনে থাকবে বাট এই যে ভাইয়ার সাথে একবার বললা একবার লিখলা এটা যখন আরও সামনে বারবার পড়বা তখন দেখবা মনে থাকবে এটা কি ইন্ডিয়া সরি ইবোলাই শুধু ইবোলাই লিখি ই ভাইরাস ইবোলা ভাইরাস তাহলে খেয়াল করো আমার সাথে আবার একটু বলো যে হচ্ছে ভাইরাসের আকৃতি অনুযায়ী ভাগগুলা কী কী আমাদের হচ্ছে আকৃতির ভিত্তিতে ভাগ কী কী ভাইরাসের প্রকারভেদের ক্ষেত্রে আকৃতি অনুযায়ী ভাগ কী কী ভাইরাসের প্রকারভেদে কী কী ভাগ পাওয়া যায় এক নম্বর হচ্ছে দন্দাকার বা শেপ এখানে হচ্ছে আমাদের মোজেক ভাইরাস মামস ভাইরাস গোলাকার বা স্পেরিক্যাল হি প্লেস ইন টিম চ্যাম্পিয়ন ঢাকা তাহলে হচ্ছে এইচআইভি পোলিও টিআইভি করোনা ডেঙ্গু ঘন ক্ষেত্রাকার বা বহুভুজাকার বা পাউরুটিন মতো চেয়ে একেশনে হাঁপানি ব্যাঙা চাকরিতে টি টু বা সূত্রাকার বা থ্রেড শেপ হচ্ছে ই ইবোলা আর হচ্ছে স্ট্রিক ভাইরাস ডিম্বাকার বা ওভাল শেপ কি ডিম্বাকার বা ওভাল শেপ হচ্ছে ইবোলা ভাইরাস তাহলে এটা হচ্ছে আকৃতির ভিত্তিতে এটা কি আকৃতির ভিত্তিতে এটা কি আকৃতির ভিত্তিতে খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ মেডিকেল বলো ঢাকা বিশ্ববিদ্যালয় বলো যে কোনো জায়গার পরীক্ষার কথা বললে এটা খুবই গুরুত্বপূর্ণ সামনে যদি আমরা যাই সামনে যদি আমরা যাই নেক্সট 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 কথায় আমরা যাই সেটা হচ্ছে যে আমাদের যে নিউক্লিক এসিডের ভিত্তিতে নিউক্লিক এসিডের ভিত্তিতে দুই নম্বর হচ্ছে নিউক্লিক এসিডের ভিত্তিতে নিউক্লিক এসিডের ভিত্তিতে নিউক্লিক অ্যাসিডের ভিত্তিতে যে নিউক্লিক এসিড কয়টা আছে কেমন আছে কি আছে সেটার উপর ভিত্তি করে আরেকটা ভাগ করতে পারি যে আমাদের সবচেয়ে কমন কি সবচেয়ে কমন হচ্ছে আমাদের ডাবল স্ট্রেন ডিএনএ দ্বিসূত্রক ডিএনএ দ্বিসূত্রক ডিএনএ এটা সবচেয়ে কমন কারণ হচ্ছে দুনিয়ায় দ্বিসূত্রক ডিএনএ সবচেয়ে বেশি দ্বিসূত্রক ডিএনএ আর এক সূত্র কারেন এটা কমন যতই ও রাজাগিরি দেখায়া এক সূত্রক ডিএনএ তারপর হচ্ছে যে এক সূত্র কার এনএ অনেক দ্বিসূত্র কারেন অনেক কিছু হোক বাট যেটা স্বাভাবিক সেটা সবসময় বেশি স্বাভাবিক ঘটনা কিন্তু বেশি সময় অস্বাভাবিক ঘটনা কিন্তু বেশি হয় না তাহলে এই যে দ্বিসূত্রক ডিএনএ আছে দ্বিসূত্রক এর ক্ষেত্রে আমরা কি মনে রাখব এটা মনে রাখবো হচ্ছে আমার তাই ভ্যাকেট ভ্যাকেশনে টিটুর ভারী হাঁপানি হলো তাই ভ্যাকেশনে টিটুর ভারী হাঁপানি হলো এটা দ্বিসূত্রক ডিএনএ মনে রাখার ছন্দ তাই ভ্যাকেশনে ভ্যাকেশনে টিটুর টিটু সাহেবের ভারী হাঁপানি হলো টিটুর ভারী হাঁপানি হলো তাই ভ্যাকেশনে টিটুর ভারী হাঁপানি হলো তাই ভ্যাকেশনে টিটুর ভারী কি হলো হাঁপানি হলো হাঁপানি হলো তো তাই দিয়ে কি আসে তাই দিয়ে হচ্ছে আমাদের টিআইভি তাই দিয়ে কি আসে তাই দিয়ে আসে হচ্ছে টিআইভি তাই দিয়ে কি আসে তাই দিয়ে আসে হচ্ছে আমাদের টিআইভি টিআইভি ভ্যাকেশনে দিয়ে আসে হচ্ছে ভ্যাকসিনিয়া ভ্যাকেশনে দিয়ে আসে হচ্ছে ভ্যাকসিনিয়া টি টু দিয়ে আসে হচ্ছে টি টু ভারি দিয়ে আসে হচ্ছে ভ্যারিওলা 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 হাফানি দিয়ে কি আসে হারপিস হারপিস হার পিস হারপিস কোনটা দিয়ে কি রোগ হয় ভাইয়া নামই তো পড়ে যাচ্ছি রোগ সম্পর্কে জানবো অবশ্যই জানবা অবশ্যই জানবা তাহলে তাই ভ্যাকেশনে টিটুর ভারী হাপানি হলো টিআইবি ভ্যাকসিনিয়া টিটু ভ্যারিওলা হারপিস এবার আসো যে আমাদের এক সূত্রক ডিএনএ এক সূত্রক ডিএনএ তো খুব কমন কিছু হবে না এক সূত্রক ডিএনএ কি খুব কমন কিছু হবে এক সূত্রক ডিএনএ খুব কমন কিছু হবে না বলা হয় পারবো ভিরিডিয়া গোত্র কোন গোত্র বলা হয় পারবো ভিরিডিয়া গোত্র পারবো ভিরিডিয়া গোত্র পারবো পার ও পার্ব 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 আমাদের নাকি সেই পার্ব পার্বিরিডিয়া গোত্রের মধ্যে আমাদের কলিফাজ আসে তো কলিফাজ বইয়ের মধ্যে কেমন জানি একটা লেখা হচ্ছে ফাই একশো চুয়াত্তর আর এম থার্টি কলিফাজ লিখে রাখো ফাই একশো চুয়াত্তর ফাই এক্স একশো চুয়াত্তর ও এম থার্টি কলিফাস এম থার্টি কলিফাস কলিফাস হচ্ছে মলের মধ্যে পাওয়া যায় মল মলের ক্ষেত্রে কলিফাস পাওয়া যায় তারপর তিন নম্বরে হচ্ছে আমাদের দ্বি সূত্রক আর যেটাও খুব আনকমন হবে আমাদের দ্বি আর এন এ আর হচ্ছে আমাদের দুইটা জায়গায় পাওয়া যায় একটা হচ্ছে রিও ভিরিডিয়া গোত্র রিও ভিরি ডিয়া গত্র দুটো গত্র তাহলে আমরা এক সূত্র ডিএনএ ভাইরাস পেলাম পারবো ভিডিও গত্রে দ্বি সূত্র কার্নে ভাইরাস পেলাম হচ্ছে যে রিওভিরিডিয়া গত্রে তো ভিডিয়া গত্রে সো রিওভিরিডিয়া গত্রে কি আসে আমাদের রিও ভাইরাস আরেকটা যেটা আসে সেটা হচ্ছে রাইস টুমরো ভাইরাস রাইস টুমরো ভাইরাস রাইস টুমরো ভাইরাস হচ্ছে ধানের বামন রোগ রাইস টুমরো ভাইরাস হচ্ছে কি আমাদের ধানের বামন রোগ রাইস টুমরো ভাইরাস কি রাইস টুমরো ভাইরাস হচ্ছে ধানের বামন রোগ রাইস টুমরো ভাইরাস কি ধানের বামন রোগ এই কারণে হচ্ছে ধানটা আমাদের কি হয় ছোট খাটো হয় ছোট সাইজের হচ্ছে ধান হয় ধানের বামন রোগ দেখো আবারো বলি বারবার বলি বাবারা এই জায়গা থেকে মেডিকেলে প্রশ্ন আসবে বায়োলজি অনেক দূর পড়ে গেছো এই জিসিতে এ প্লাস পাও তো স্বপ্ন কিন্তু মেডিকেলে স্বপ্নটাও কিন্তু রেখে দাও এবং এখানে যারা ভালো করে পড়তেছে এরা মেডিকেলে কাপাবে দ্বিসূত্র কারণে হচ্ছে রিও ভিডিয়া গোত্রে রিও ভাইরাস এবং রাইস টুমরো ভাইরাস আমরা বায়োলজি পারতাম না পারা শুরু করছি এখন স্বপ্ন বড় দেখা শুরু করব। চার নম্বর হচ্ছে কি এক সূত্র কারণে এক সূত্র কারণে হচ্ছে বাকি সব এক সূত্র আর এক সূত্র কারণে হচ্ছে কি আমাদের এক সূত্র কারণে হচ্ছে বাকি সব এক সূত্র কারণে হচ্ছে বাকি সব যত কথা আছে সব এক সূত্র কারণের মধ্যে বড় বড় ভাইরাস তো আহাই নেই ডেঙ্গু ভাইরাস করোনা ভাইরাস চিকুনমুনিয়া ভাইরাস এইচআইভি ভাইরাস সব কিন্তু কিছুই আসে নাই তো বাকি সব কিন্তু হচ্ছে আমাদের একসূত্র কায়না ভাইরাস দুনিয়া একসূত্র কায়না ভাইরাস অনেক 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 এক একসূত্র কায়না ভাইরাস আছে যেমন ফর এক্সাম্পল আমাদের ডেঙ্গু ডেঙ্গু আছে ইবোলা আছে তারপর হইছে আমাদের করোনা আছে এইচআইভি আছে করোনা আছে এইচআই করোনা আছে এইচআইভি আছে তারপর হ্যাপাটাইটিস আছে কিছুই কিন্তু আমাদের এতক্ষণে আসে নাই এটা সব হচ্ছে কি আমাদের একসূত্র কায়না ভাইরাস ডিএনএ মনে রাখবো তাই ভ্যাকেশন ইনটিটিউড ভারিয়া পানি হলো তাই দিয়ে টিআইভি টিএমভি না কিন্তু টিএমভি মানে টোবাকো মোজাইক ভাইরাস টিএমভিও কিন্তু হচ্ছে আমাদের এক সূত্র কারণে ভাইরাস এই টিআইভি ফুল ফর্ম কি টিআইভি ফুল ফর্ম হচ্ছে টিপুলা ইরিডিসেন্ট ভাইরাস এটা হচ্ছে ইন্ডিয়া টিপুল ত্রিপুরা রাজ্যে সর্বপ্রথম পাওয়া গিয়েছিল এই জন্য নাম দিতে হচ্ছে টিপুলা ইরি ডিসেন্ট ডিসেন্ট ভাইরাস টিপুলা ইরিডিসেন্ট ভাইরাস টিপুলা ইরিডিসেন্ট ভাইরাস তো এই হইছে আমাদের নিউক্লিওসাইডের ভিত্তিতে ভাইরাস ঠিক আছে একটু কষ্ট লাগবে মনে হবে ওরে মূর্খদা কি কোটিন দেখো কঠিন জিনিস পার করবা দেখেই তো তুমি সফল হবা এইচএসএসএতে এ প্লাস পাই কয় লাখ এইচএসএসএতে এ প্লাস পাই 1 লাখের কাছাকাছি পাস করে হচ্ছে পূর্ণ 20 লাখ মানুষ হচ্ছে এইচএসএসএতে সরি 7 আట్ల লাখ মানুষ এইচএসএসএতে পাস করে ভার্সিটিতে সিট কত সব ভার্সিটি মিলে 1 লাখ সিট নেই। ঠিক আছে এই যে এইচএসি দিয়ে প্লাস পায় কত সত্তর আশি হাজার মেডিকেলে সিট কত সাইট হাজার ঢাকা ভার্সিটির সিট কত সায়েন্সে সতেরোশো এই বুয়েটে সিট কত এক হাজার তারপর হচ্ছে যে আর কোন জায়গা আর কোন ভালো জায়গার কথা চিন্তা করবা যে জায়গার কথা চিন্তা করো সিট কম তো এই সিট কম জায়গায় ভালো করতে একটু কষ্ট করতে হবে না কষ্ট কিন্তু আমরা করছি এই যে প্রত্যেক দিন রেগুলার ক্লাস করতেছি না কষ্ট হইতেছে না একটু ভালো কষ্ট করি তাই না ভালো কষ্ট করি তাক লাগাই দিই আমরা যে হচ্ছে না শেষ মুহূর্তে ভালো কষ্ট করে আমরা ভালো করে ফেলছি ঠিক আছে এতো মোটিভেশনাল কথাবার্তা বলে ফেললাম ক্লাস আটকে যাচ্ছে এটা কোনো কথা